ब्यापार की। ओके আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে একটু বৃষ্টি বৃষ্টি দিন, নেট খারাপ, অনেকেরই জয়েন করতে সমস্যা হতে পারে। যাই হোক, আমরা শুরু করি। অনেকে আছে আবার রেকর্ড দেখে নাই। তো আজকে ইশতিয়াক সরকার আজকে নতুন জয়েন করছে। তুমি কি আগের দিনের রেকর্ডটা দেখে আসছো ইশতিয়াক? না ভাইয়া, কি বলতো, বলতো আজকে জি ভাই, এটা আবার বলবেন? বুঝতে পারবো তো? জি ভাই, বুঝতে পারবো। যাই হোক, আমরা আজকের মতো শুরু করি। আজকের মতো মানে আগে থেকে প্রবলেম শিট দেওয়া ছিল, সেখানে প্রবলেম শিটের 7 থেকে 23 নাম্বার পর্যন্ত প্রবলেম যা আছে, মানে আগের দিন আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম, এখন আজকে আমরা প্রায় পুরোটাই প্রবলেম সলভিং, মানে আগের দিন কিছু বেসিক প্রবলেম আলোচনা করছিলাম, এবার পুরোটাই আজকে প্রবলেম সলভিং এর উপরে যাব। তো একটা কোশ্চেন, সেটা হলো যে এক্সারসাইজ ওয়ানে আমাদের কি বলছে। যাই হোক, ইশতিয়াকের কাছে যদি এইচআরকে ফিজিক্স থাকে, তুমি এইচআরকে ফিজিক্সের চ্যাপ্টার 5-এর অনুশীলনীটা আজকে করাবো, কয়েকটা কয়েকটা করাবো, খুব বেশিও না। আচ্ছা, যাই হোক, এক্সারসাইজ ওয়ানে আমাদের কি বলছে। এক্সারসাইজ ওয়ানে বলছে যে এই যে উপরে একটা দণ্ড দেখতে পাচ্ছ, এই দণ্ডের সাথে এইভাবে একটা বল এরকম বাঁধা আছে, এভাবে এরকম একটা বল বাঁধা আছে। এখন এই বলের ভিতরে কিছুটা কিছু পরিমাণ চার্জ আছে, এখন কিছু পরিমাণ চার্জ আছে, এই চার্জের কারণে এই একটা ইলেকট্রিক বল, মানে ওই যে এফ ইকাল টু কে Q1 Q2, আচ্ছা কে আছে সামনে, K1 Q2 বাই R2, এরকম একটা বলের মান পড়ছে না ইয়াতে, ওই যে নাইন্থ চ্যাপ্টারে, নাইন্থ না 10th চ্যাপ্টারে, সেরকম একটা বল অনুভব করতেছে এটা, মানে বলের ভিতরে কোনো একটু চার্জ আছে, এই চার্জের কারণে একটা বল অনুভব করতেছে, মানে ইলেকট্রিক একটা ফোর্স অনুভব করতেছে। এখন ইলেকট্রিক ফোর্স অনুভব করার কারণে এটা একটু এইদিকে হেলে গেছে, হেলে গিয়ে এই যে ভার্টিক্যাল, এই ভার্টিক্যালের সাথে বা ওয়াই এক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, থিটার মান হলো 33 ডিগ্রি। তো এখন আমাদেরকে বলছে যে এটার এই যে এই সুতা দিয়ে বাঁধা আছে, এই সুতার টেনশন ফোর্স কত, আবার বলছে হলো এই যে যে ইলেকট্রিক ফোর্স, এই ইলেকট্রিক ফোর্স এর মানটা কত। এ নাম্বারে আমাদের জানতে চাইছে ইলেকট্রিক ফোর্স এর মানটা কত। তো চলো জিনিসটাকে আমরা একটু নিচে বিশ্লেষণ করে দেখি ভালোভাবে। নিচে এই বলটাকে যদি আমরা দেখি, এই সুতা বরাবর একেবারে টেনশন ফোর্স কাজ করতেছে, তারপরে যে ওজন বলটা, ওজন বলটা একবার পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করতেছে W, আর FE এটা তো একেবারে হরিজন্টালি বা এক্স এক্সিস এর সাথে সমান্তরাল ভাবে কাজ করতেছে। এই জিনিসটাকে আমি যদি এইভাবে দেখতে চাই তাহলে আরেকটু সুন্দর হবে। বিষয়টা হলো এই যে W, মানে আমি জাস্ট বলের কথা চিন্তা করতেছি, মানে বলের কথা বিবেচনায় আনতেছি, আমরা সুতা টুতা জাস্ট বাদ দিয়ে দেখতেছি যে বলের উপর কোন দিক থেকে কিভাবে ফোর্স ইয়া হচ্ছে। দেখতে পাচ্ছ যে এইখানে কি ছিল, যে বলের উপরে একটা ফোর্স আসতেছে এরকম একটা চিহ্ন দিয়ে রাখছিলাম, কিন্তু আমরা যখন জাস্ট বলটাকে আলাদা করে নিয়ে, এটাকে বলে বলের ফ্রি বডি ডায়াগ্রাম, মানে এই পুরো ডায়াগ্রাম থেকে বা পুরো যে সেট আছে, এই পুরো সেট থেকে আমি এই জাস্ট বলটাকে খুলে এনে বলের উপর কি কি পরিমাণ ফোর্স অ্যাক্ট করতেছে সেটা বিশ্লেষণ করতেছি, এই জিনিসটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম বলের। আর এই ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকাবো, তখন আমরা সবসময় এটা বিশ্লেষণ করব যে এর উপরে কোন কোন বল অ্যাক্ট করতেছে। এখন বলের জায়গায় মনে করো আমরা সুতার ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকাইতাম, তাহলে সুতাটা এইখানে বাঁধা আছে, সুতরাং এইখানে একটা বল অনুভব করতেছে সুতাটা, আবার এইদিকে আবার এর সাথে একটা বল বাঁধানো আছে, বল ঝুলানো আছে, সুতরাং এইদিকে একটা বল অনুভব করতেছে, এরকম হয়তো উভয় দিকে আসলে এটা টেনশন ফোর্সের সমান সমান। ওকে, এটা তো বুঝতে পারছো আশা করি। যাই হোক, যেটা বোঝাতে চাচ্ছিলাম ছিল ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকাবো, এই বস্তুর উপরে কি কি বল অ্যাক্ট করতেছে, এই বস্তুটা কাকে কি বল দিচ্ছে সেটা আমরা বিবেচনায় আনবো না। হতে পারে যে এই বস্তুটা মানে এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ডের কারণে এদিকে বল অনুভব করতেছে বস্তুটা, একইভাবে বস্তুটাও তো এদিকে একটা বল দিচ্ছে, তাই না? মানে এই বল যেটা আছে, এই বলটাও এইদিকে ইলেকট্রিক ফিল্ডের কারণে, মনে করো এখানে আরেকটা চার্জিত গোলক আছে, সেই গোলকটা এই ইলেকট্রিক ফিল্ড মানে এই ইলেকট্রিক ফোর্সটা এই বলের উপর দিচ্ছে। এখন এই বস্তুটাও তো মানে এই বলটাও তো এই গোলকটার উপরে ইলেকট্রিক ফোর্স দিচ্ছে, তাই না? দিতেই পারে। তো এই বলটা কাকে কি, মানে এই বলটা কার উপর কি ফোর্স অ্যাক্ট করতেছে, মানে কাকে কি
মানে কার উপর কি বল দিচ্ছে সেটা আমরা বিবেচনা আনবো না। আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো একটা বস্তুর, তখন এর উপরে কি কি বল অ্যাক্ট হচ্ছে বা কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে সেটা বিবেচনা আনবো। যাই হোক, এটা ডাব্লিউ নিচের দিকে, এফ ই একদম হরিজন্টালি, আর এটা হলো টি। এখন আমি ওই যে ভেক্টর যখন পড়াইছিলাম তখন একটা জিনিস তোমাদেরকে বারে বারে বলছিলাম যে সেটা হলো একটা ভেক্টরকে সমান্তরাল ভাবে আমি স্থানান্তর করতে পারি। যেমন এই যে একটা ভেক্টর ডাব্লিউ, এটাকে সমান্তরাল ভাবে স্থানান্তর করে এখানে নিতে পারি। এই যে একটা ভেক্টর কি বলবো, ইলেকট্রিক ফোর্স ভেক্টর, এই ফোর্স ভেক্টর এটাকে আমি সমান্তরাল ভাবে স্থানান্তর করে এখানে আনতে পারি। তার মানে বিষয়টা এরকম বুঝাইতে চাচ্ছি যে মনে করো এখানে একটা ভেক্টর আছে উপরের দিকে, এটাকে সমান্তরাল ভাবে স্থানান্তর করে আমি এখানে আনতে পারি। একেবারে সমান্তরাল মানে যদি উভয়টার প্রান্ত বিন্দু আর আদি বিন্দু মিলাই দেই তাহলে দিন শেষে আমরা একটা সামান্তরিক পাবো। বুঝতে পারছো তো আশা করি? জি হ্যাঁ, ভাইয়া, ভেক্টর পড়ানোর সময় অনেকবারই বলছি যে একটা ভেক্টরকে সমান্তরাল ভাবে খুব সহজেই স্থানান্তর করা যাবে, মানে করাটা আসলে বৈধ। তাই আমরা কি করলাম, এই যে এই ডাব্লু বা ওজন বল, এই ওজন বলের এটাকে স্থানান্তর করে এখানে নিয়ে গেলাম, মানে এই এখানে এই যে যে ইলেকট্রিক ফোর্স, এই ইলেকট্রিক ফোর্সটাকে স্থানান্তর করে এখানে নিয়ে আসলাম। এই যে দেখো, এই সবকিছু এনে আমি এইখানে একটা চিত্র আঁকছি, সেটা হলো এই যে দেখো, এদিক দিয়ে টেনশন ফোর্স, টেনশন ফোর্স তো একেবারে ওই দিকে কাজ করতেছে, আর ডাব্লু বল নিচের দিকে কাজ করতেছে, এফ ই এদিকে কাজ করতেছে। এখন দেখতে বুঝতেই পারতেছো যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কেন সমকোণী ত্রিভুজ হয়ে গেছে? কারণ এই ওজন বলটা ছিল একেবারে ওয়াই এক্সিস বরাবর, আবার এই ফ্রিকশন কি বলবো ইলেকট্রিক ফোর্সটা ছিল একেবারে এক্স এক্সিস বরাবর। তারপর বলছিল মাঝখানে এটা ভার্টিক্যালের সাথে থিটা কোণ উৎপন্ন করে, আর এটা যেহেতু একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস, তার মানে এদের মাঝখানে নাইনটি ডিগ্রি কোণ আছে। তার মানে এখানে থিটা থেকে আমি আমাদের যে ত্রিকোণমিতির সূত্র সেগুলো ইউজ করতেই পারি। দেখো এখানে যদি আমি ট্যান থিটা বসাই, ট্যান থিটা ইকুয়াল টু কি আসবে? ট্যান থিটা ইকুয়াল টু আসবে এই যে লম্ব, মানে এই থিটার বিপরীত বাহু, ডিভাইডেড বাই থিটার সাথে যে বাহু আছে, বা সন্নিহিত বাহু বলে বা ভূমি বলে বা অ্যাডজেসেন্ট লেগ। এই তো কি এটা ইলেকট্রিক ফোর্স ডিভাইডেড বাই ওজন বল বা ওয়েট। ওকে, এখন আমাদের দরকার হলো এই ইলেকট্রিক ফোর্সের মানটা। তো ইলেকট্রিক ফোর্সের মান ডাব্লু ট্যান থিটা। এখন তোমরা বলতে পারো যে আমরা টেনশন ফোর্সের সাপেক্ষে কেন ইলেকট্রিক ফোর্সের মানটা বের করলাম না? আগের দিনই তোমরা দেখছো যে সবকিছু আমরা ওজন বল বা ডাব্লু এর সাপেক্ষে নির্ণয় করতেছিলাম, বা পরীক্ষার হলে সাধারণত প্রশ্নে এটাই দেওয়া থাকবে, মানে বস্তুর ভরটা দেওয়া থাকবে। যেরকম এখন দেখো এখানে বস্তুর ভর দেওয়া আছে, এই ভর থেকে আমরা ডাব্লু এর মানটা খুব সহজেই পেয়ে যেতে পারবো। পেয়ে যেতে পারলে তার সাথে রিলেট করে যদি আমি বাকি ফোর্স গুলা যেরকম ইলেকট্রিক ফোর্স বা টেনশন ফোর্সের মান বের করি, তাহলে খুব সহজে এখান থেকে রিলেট করে আমি মানগুলা বের করতে পারবো। আচ্ছা এখন আবার দেখো, এখানে যদি আমি সাইন থিটা সূত্র ইউজ করি, সাইন থিটা কি? এখানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখন আমার দরকার টেনশন ফোর্স, টেনশন ফোর্সটাকে ওই পাশে নিয়ে গেলাম, সাইন থিটাকে এই পাশে নিয়ে আসলাম, ডাব্লু বাই সাইন থিটা। আচ্ছা আশা করি বোঝা গেছে, খুব সহজ একটা ছিল। সামনে আগাবো আমি? জি ভাইয়া, ওকে আচ্ছা, এর পরের প্রবলেমে আমাদেরকে বলছে সেটা হলো একটা এলিভেটর। এলিভেটর মানে বুঝতে পারতেছে যে একটা লিফট, লিফটের অঙ্ক তোমরা পারো, তবু জিনিসটা দেখানো একটু কারণ আছে। একটা লিফট, লিফটের ওজন কত? লিফটের ওজন হলো 6200 পাউন্ড। 6200 পাউন্ডের একটা লিফটকে উপরের দিকে টানা হচ্ছে একটা ক্যাবলের মাধ্যমে, উপরের দিকে একটা ক্যাবলের মাধ্যমে টানা হচ্ছে। এখন টানার সময় উপরের দিকে এক্সেলারেশন আছে হলো 3.8 ফিট পার সেকেন্ড। দেখা যাচ্ছে না? এখন তো দেখা যাবে। হ্যাঁ, উপরের দিকে একটা এক্সেলারেশন আছে, মানে ইয়াটাও যাচ্ছে, লিফটটাও যাচ্ছে উপরের দিকে, এখন উপরের দিকে আবার একটা এক্সেলারেশন আছে, সেটা হলো 3.8 ফিট পার সেকেন্ড স্কোয়ার। দেখেই বুঝতে পারতেছে যে এখানে ওজনের মানটা নিউটনে না, ওজনের মানটা পাউন্ডে দেওয়া আছে। আবার একইভাবে এখানে এক্সেলারেশনের মানটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে না, এখানে দেওয়া আছে 3.8 ফিট পার সেকেন্ড স্কোয়ারে। মানে বুঝতে পারতেছে এটা আসলে MKS পদ্ধতিতে নাই, এটা হচ্ছে হলো যে FPS, ফুট পাউন্ড সেকেন্ড, ওই পদ্ধতিতে। তো সমস্যা নাই, আমরা চাইলে এটাকে কনভার্ট করেও নিতে পারি। ফিট থেকে কিভাবে মিটারে কনভার্ট করে এটা তোমরা জানো, ওই যে ক্যালকুলেটারে শিফট কনভার্ট কনস্ট্যান্ট চাপলে কনভার্টের অপশন আছে, ওখান থেকে ফিট থেকে মিটারে নেওয়ার জন্য মনে হয় 3 চাপতে হয়, 0.3 চাপতে হয়, আর পাউন্ড থেকে কেজিতে নেওয়ার জন্য মনে হয় কত
22-23 সেরকম একটা চাপতে হয়, যাই হোক আমার জানা নাই। যাই হোক, আমরা দিন শেষে এই পাউন্ড দিয়ে আর ফিট পার সেকেন্ড স্কোয়ার দিয়ে অঙ্ক করব। আর পরীক্ষার হলে তোমাকে যদি এই পাউন্ড আর ফিট পার সেকেন্ড স্কোয়ারে এককে দেওয়া থাকে, তাহলে অবশ্যই তুমি যখন অ্যান্সার লিখবা, মানে যদি প্রশ্নে না বলা থাকে যে এসআই পদ্ধতিতে নির্ণয় করো, তাহলে অবশ্যই ইয়া নির্ণয় করার সময়, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ওকে। তাহলে অবশ্যই যখন উত্তর নির্ণয় করবে, মানে অ্যান্সারটা মানে নিচে একেবারে নিচে যখন অ্যান্সার লিখবা, অবশ্যই যে এককে দেওয়া আছে সেই এককে লিখতে হবে। তাই আমরা আর বেশি কথা, মানে আর বেশি ঝামেলা না করি, ওই কেজিতে না নেই বা মিটার পার সেকেন্ড স্কোয়ারে না নেই, আমরা সরাসরি এগুলোতেই নির্ণয় করি। তো দেখো উপরের দিকে কি কাজ করতেছে, উপরের দিকে কেবল দিয়ে ধরে রাখছে এই লিফটটাকে, উপরের দিকে টেনশন ফোর্স কাজ করতেছে। আচ্ছা আমাদেরকে কোশ্চেনে কি চাইছে, আমাদের কোশ্চেনে চাইছে হলো আর টেনশন ফোর্সের মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা এই কেবল দিয়ে, মনে করো এই যে এটা লিফট, এই লিফটটাকে একটা কেবল দিয়ে বেঁধে রাখছে। এখন আমি লিফটে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে চাই, তাহলে দেখো লিফটের নিচের দিকে কাজ করতেছে ওজন বল বা ডাব্লিউ ওয়েট, আর উপরে দিয়ে কাজ করতেছে টেনশন ফোর্স। আচ্ছা তো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু টি মাইনাস ডাব্লিউ, যেহেতু উপরের দিকে যাচ্ছে সুতরাং টেনশন ফোর্স এর মানটা বেশি আর ডাব্লিউ এর মানটা কম, তাই টি মাইনাস ডাব্লিউ। ওকে আচ্ছা একটু পাকা হয়ে গেছে, এভাবে দেখানো যায়। হ্যাঁ এভাবে দেখাইলে সহজ হয় আমার জন্য, তোমাদের জন্য আশা করি ভালো হবে। একটু পাকাতে হয়ে গেছে, আচ্ছা যাই হোক। আর টি মাইনাস ডাব্লিউ, আচ্ছা এবার এই এফ ওয়াই বা ফলাফল বলকে আমরা কিভাবে লিখতে পারি, এম এ ওয়াই। এখানে ডাব্লু থেকে কিন্তু আমরা মানে কি বলবো, যে কোনো একটা ধরো ফোর্স অ্যাক্ট করলো, মনে করো হালকে এসে এই নিচ থেকে একটু একটা ফোর্স দিচ্ছে এফ, এখান থেকে কিন্তু আমি এফ ইকুয়াল টু এম এ লিখতে পারবো না। লিখতে হবে কিভাবে, আমাকে এদের ফলাফল বল নির্ণয় করতে হবে। ফলাফল বল নির্ণয় করে তারপরে সেখান থেকে আমাদের এফ ইকুয়াল টু এম এ সূত্র লিখতে হবে। আচ্ছা তো ফলাফল বল মানে ওয়াই এক্সিস এর ফলাফল বল, তাই সামেশন অফ এফ ওয়াই লেখা হয়েছে। আচ্ছা এফ ওয়াই ইকাল টু এম এ ওয়াই, এ ওয়াই কেন, আর এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর এখানে ত্বরণটা, মানে এটা একটা ভালো প্র্যাকটিস। মানে সাধারণত এখানে ত্বরণটা তো মানে এক্স এক্সিস বরাবর এর কোনো নরম চরণ নাই, তার মানে শুধু এ দ্বারা প্রকাশ করলেই হয়ে যায়, তো কিন্তু তবু এখানে এ ওয়াই দ্বারা প্রকাশ করার মানে একটা একটা ভালো প্র্যাকটিস, যে এখানে তুমি সবসময় এ ওয়াই এ এক্স তারপরে যেই প্রিফিক্স গুলা থাকে সেগুলো লিখবা, প্রয়োজনে এ ওয়ান এ টু এরকম বিভিন্ন প্রিফিক্স থাকে, এগুলো মাঝে মধ্যে লিখতে ভুল হয়ে যায়, তাই যেখানে ঝামেলা নাই সেখানে লেখাই ভালো। ওকে তো এম এ ওয়াই টি মাইনাস ডাব্লিউ, আর যেখানে ঝামেলা আছে সেখানে তো লিখতেই হবে। আচ্ছা তো টেনশন ফোর্সটাকে এই পাশে আনলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, আসলে হলো ডাব্লিউ প্লাস এম এ ওয়াই। এখন এম এই ভরের মানটা, এখন ভরের মান দেওয়া নাই, তোমার কাছে আছে ডাব্লিউ এর মানটা। ওই যে যেরকম বলছিলাম যে পাউন্ড থেকে তুমি সহজেই কেজিতে যে তারপর ইয়া করতে পারো, কিন্তু পাউন্ড থেকে তুমি যদি কেজিতে যাও তখন তোমাকে জি এর মানটাও বসাইতে হবে ওই মিটার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন এ ওয়াই বা যে 3.8 ফিট পার সেকেন্ড স্কোয়ার আছে সেটাকেও তোমাদের বসাইতে হবে হলো ইয়াতে, নাম কি ওই মিটার পার সেকেন্ড স্কোয়ারে, বা সেটাকেও ওই এসআই এককে নিতে হবে। এর চেয়ে ভালো হয় আমরা এই এম এর সাথে একটা জি গুণ করে দিই, এম এর সাথে একটা জি গুণ করে দিলে কি আমরা ওয়েট পাবো, তাই না? এম এর সাথে জি গুণ করে দিলে আমরা ওয়েট পাবো, আর এ তার সাথে একটা জি ভাগ দিয়ে দিই, দিন শেষে কিছুই হয় নাই, জি জি কাটা চলে যায় শেষে ওয়ান আসে। ওকে এখন এই জি এর মানটা ওই এফপিএস পদ্ধতিতে বা ফুট পাউন্ড সেকেন্ড ওই পদ্ধতিতে যদি আমি জি এর মানটা নির্ণয় করতে চাই, তো জি এর মানটা হলো 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা সবসময় মুখস্থ রাখবা, চাইলে তুমি এই এম কে মানে এভাবে করতে পারতে, ডাব্লিউ ইকাল টু এম ভাগ এম জি, তো এখান থেকে এম এর মানটা বের করে আনতে পারতা ডাব্লু ভাই বাই জি দিয়ে। ডাব্লু কত ছিল, 6200 পাউন্ড বা 6200 পাউন্ড, 6200 পাউন্ড ভাগ এই 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার, একবারেই বরং করে দেওয়া যায়, এখানে জি গুণ করে নিচে জি দিয়ে ডাব্লু বাই জি এ ওয়াই। ওকে হয়ে গেছে, এখানে এ ওয়াই এর মানটা তুমি জানো 3.8 ফিট পার সেকেন্ড স্কোয়ার, এখান থেকে সহজে মানটা নির্ণয় করতে পারবা। আচ্ছা এখন আমাদের বি নাম্বার কোশ্চেনে কি বলছে, যখন এটাকে উপরের দিকে টানা হবে, মানে লিফটটাকে লিফটটা উপরের দিকেই উঠতেছে কিন্তু এর যে এক্সেলারেশন, এক্সেলারেশনটা হলো নিচের দিকে, তার মানে কি উপরের দিকে একটা মন্দন হচ্ছে, তাই না? মানে এক্সেলারেশনটা নিচের দিকে অথচ এর উঠতেছে উপরের দিকে, এবং তখন বলছে আমাদের টেনশন ফোর্স এর মান বের করতে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো, লিফটের নিচের দিকে ডাব্লিউ বল কাজ করতেছে, উপরের দিকে টি, তো এ
তো এখন এখানে তো যেহেতু নিচের দিকে এক্সেলারেশনটা, তার মানে বোঝা যাচ্ছে যে ফলাফল বল নিচের দিকে কাজ করতেছে, ফলাফল বল নিচের দিকে কাজ করতেছে, তার মানে কি ডাব্লিউ এর মানটা, ডাব্লিউ এর মানটা বড়, টেনশন ফোর্সের মানটা ছোট। ডাব্লিউ মাইনাস টি এম এ ওয়াই ডাব্লিউ মাইনাস টি, তো টেনশন ফোর্সটাকে এই পাশে আনলাম, ওইটাকে ওই পাশে নিয়ে গেলাম এম এ ওয়াই, এখান থেকে আমরা সহজেই আগের বারের মতো টেনশন ফোর্সটা বের করে ফেলতে পারবো, খালি জাস্ট এখানে একটা মাইনাস আছে। আশা করি বোঝা গেছে, বোঝা গেছে তো? জি ভাইয়া, বুঝছি এটা। ইশতিয়াক বোঝা যাচ্ছে তো? সহজ সহজ পড়াচ্ছি এখনো। জি জি ভাইয়া, বুঝতেছি। আচ্ছা কোন ক্লাসে পড়ো ইশতিয়াক? টেনে টেনে নিউটন না এসএসসি 21? নিউটন। আচ্ছা আচ্ছা বুঝতে থাকে সমস্যা নেই। আচ্ছা এবার আমরা আসি এক্সারসাইজ সিক্স এর না, সিক্সটাতে একটু ঝামেলা আছে, সিক্সটাতে পরে আসা যাবে কোনো এক সময়। আমরা আপাতত আসি এক্সারসাইজ এইটে। তোমাদেরকে যে প্রবলেম শিট দিয়ে দিছিলাম, মানে মেসেজে সব একসাথেই লিখে দিছিলাম, ফেসবুক গ্রুপেও দিয়ে দিছি। ইশতিয়াক কি কোন স্কুলে পড়ো তুমি? কি ওই যে মণিপুর স্কুল এন্ড কলেজ সায়েন্স ক্লাবের ইয়াতে অ্যাড আছো? না ভাইয়া, আচ্ছা সমস্যা নেই। মণিপুর স্কুল এন্ড কলেজ সায়েন্স ক্লাব নামে ইয়া আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে মানে প্রতি সপ্তাহে সপ্তাহে কি পড়ানো হবে, মিটিং লিংক ইত্যাদি ইত্যাদি সবকিছু ওইখান থেকে তুমি আপ টু ডেট জেনে যেতে পারবে। তাছাড়া তুমি ডিসকর্ড সার্ভারের লিংক দিয়ে দিব, এখান থেকে ডিসকর্ড সার্ভার জয়েন করে। ওকে, এখন আমাদের 8 নম্বর প্রবলেমে কি বলছে? 8 নম্বর প্রবলেমে ওই যে কালকে যেমন বলতেছিলাম যে বিয়ের সময় কিভাবে পালাইতে হয় তার টেকনিক শিখাইতেছিলাম, আজকে তোমাদের এমন টেকনিক শিখাবো কিভাবে ওই মানে কি বলবো উদ্ধার করতে যাইতে হয়, তাই না? উদ্ধার করতে যাওয়াটা ইম্পর্টেন্ট, পালাইতে যাওয়ার পালাইতে যাওয়াটা যেরকম ইম্পর্টেন্ট, মানে পালানোটা ইম্পর্টেন্ট, উদ্ধার করতে যাওয়াটাও। বন্ধুত্ব থাকবে না না গেলে। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হলো এরকম, ছবিতে দেখাইতে পারলে একটু সুবিধা হইতো। ছবিটা কি বোঝা যাচ্ছে? সাদা কালো ছবি, যাই হোক। এই যে এখানে একটা পুলি আছে, মানুষটা এর উপর দাঁড়ায় উপরের দিকে টানতেছে, আশা করি বোঝা যাচ্ছে। এখানে একটা পুলি আছে, মানুষটা এই কার্ডবোর্ডের উপর, কার্ডবোর্ডের সাথে পুলিটা লাগানো আছে, তারপর এইদিকে উপরের দিকে টানতেছে। এই যে এখানে দেখো, এই কার্ডবোর্ডের উপর মানুষটা দাঁড়ায় আছে, দাঁড়ায় এই উপরের দিকে এটা টানতেছে, মানে টেনে টেনে উপরের দিকে উঠে যাবে। এখন উপরের দিকে উঠে যাওয়ার সময় এর যদি ত্বরণ থাকে 1.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার, আর মানুষটার ভর হলো 180 পাউন্ড, আর এই যে কাঠের তক্তা পুলি এই সব কিছু মিলে ভর হলো 43 পাউন্ড। এখন আমাদেরকে জানতে চাইছে যে কতটুকু বল প্রয়োগ করে আসলে মানুষটা উপরের দিকে উঠতে পারে, তো চলো সেটাকে নির্ণয় করে আচ্ছা ফেলি। ভাইয়া, আপনি যে পিডিএফটা দিছিলেন ওইটার 8 নাম্বার? না ওইটার 8 নাম্বার না, বিষয়টা হলো আমি বই থেকে লিখছি, তো মানে যখন ইয়া করছি তখন আমি বই থেকে লিখছি, তুমি একটু মিলায় মিলায় নিও যে কোনটার সাথে কথা বলতেছি, মানে যখন এখানে এখানে মিলতেছিল না। যখন লিখছি তখন আমার হাতে বই ছিল, আর মানে যখন পিডিএফ তৈরি করছি তখন আমি আসলে 1 2 3 এভাবে সাজায় গেছি, কারণ মানে মানে এক্সারসাইজ আছে, তারপর আবার প্রবলেম আছে, প্রবলেমের সামনে তো কিছু লেখা থাকবে না, মানে উপরে সবার উপরে লেখা থাকবে প্রবলেমস, এরপরে 1 2 3 4 5 6। এখন আমি যদি স্ক্রিনশট তুলে ওইটা পিডিএফ এ দিতাম তখন হয়তো তোমার কাছে মনে করো 2টা 1 নাম্বার বা 3টা 1 নাম্বার প্রশ্ন এরকম একটা আসতো, কেন তখন একটু ঝামেলা হতো না, কিরকম একটা অসৌন্দর্য। তাই ওখানে 1 2 3 মানে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিছি, মানে নাম্বারিংটা আমি নিজে থেকে করছি, আর যা যা আছে সব স্ক্রিনশট থেকে তুলে নিয়ে নিয়ে আসছি। কি আচ্ছা ভাইয়া, যাই পাইছি ম্যাথটা? ওকে, এক্সারসাইজ এইটে যাই হোক আমাদের যা বলছে, তো আমরা যদি এটাকে বিশ্লেষণ করতে চাই, নিচের দিকে কাজ করতেছে মানুষের ওজন বলটা, নিচের দিকে কাজ করতেছে, তারপরে এই যে যে তক্তা, এই তক্তার ওজন বলটা আবার নিচের দিকে কাজ করতেছে, এটাকে ডাব্লিউ টি দ্বারা আপাতত ডিনোট করতেছি, তক্তার ইংরেজি কি জানা নাই, উড ডাব্লিউ ডাব্লিউ দ্বারা ইয়া করা উচিত ছিল, যাই হোক ডাব্লিউ টি দ্বারা ডিনোট করতেছি, এটাও কাজ করতেছে নিচের দিকে, আর মানুষটা টানতেছে কি ওপরের দিকে। তো আমরা যদি ওয়াই এক্সিস বরাবর এদের ত্বরণ টরণ সবকিছু বিবেচনা করি, এফ উপরের দিকে এফ, আর মানুষটাও যাচ্ছে উপরের দিকে, মানে এক্সেলারেশনটা উপরের দিকে, তাহলে এফ মাইনাস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ টি, মানে এগুলো নিচের দিকে কাজ করতেছে আর এগুলো উপরের দিকে, তো এখান থেকে এফ টাকে ওই পাশে নিয়ে আসলাম আর এম এটাকে ওই পাশে নিয়ে গেলাম।
যা আসলো, হ্যাঁ এখানে ওই আমি আগের মতো একই কাজ করছি। এম এখানে এমটা কি হবে, এমটা হবে কি এই সম্পূর্ণ ভর না, মানে এই মানুষের ভর প্লাস এটার ভর সবকিছুই তো মানে একসাথে 1.2 ফিট পার সেকেন্ড স্কোয়ারে গতিশীল আছে, তাই না? তো এই এম এর জায়গায় আমি ঠিক আছে, আচ্ছা সকাল থেকে অনেক ঠান্ডা পড়ছে, আচ্ছা যাই হোক, এই মানুষের জায়গায় আমি এদের সম্মিলিত ওজন দিয়ে দিছি। এই মানুষের মানে এই ভরের জায়গায় আমি এদের সম্মিলিত ওজন দিয়ে দিছি, তারপর ওই একইভাবে জি দিয়ে ভাগ করছি। আশা করি বোঝা গেছে এই জিনিসটা। তারপর দেখো এখানে ডাব্লু ডাব্লু প্লাস ডাব্লু বাই টি আর এখানে ডাব্লু প্লাস ডাব্লু বাই টি, এই দুটা কমন। সো এই ডাব্লু প্লাস ডাব্লু বাই টি টাকে কমন নিয়ে নিলাম, আর থাকলো এখান থেকে আসতেছে 1 আর এখান থেকে আসতেছে এ বাই জি। এ এর মানটা আমাদের জানা আছে কত, 1.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। জি এর মানটা কত মাত্রই বললাম, 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। আর ডাব্লু আর ডাব্লু টি এর মান দুইটাই দেওয়া আছে, এখান থেকে তোমরা মানটা পেয়ে যাইতে পারো। আমি আসলে মান নিয়ে বেশি ঘাটাচ্ছি না, আমি কিভাবে করবা প্রসেসটা নিয়ে তোমাদেরকে সাথে একটু কথা বলতেছি, কোথায় মানটা নির্ণয় করি নাই। আচ্ছা এখন আমাদের এক্সারসাইজ 10-এ আসা যাক। এক্সারসাইজ 10-এ আমাদের কি বলছে, হলো একটা রিয়ার হুইলস অফ অ্যান অটোমোবাইল, মানে একটা গাড়ি, একটা গাড়ির পিছনের চাকা গুলা একে গতিশীল করতে পারে, মানে সামনের চাকার কোনো কাজ নাই। তোমরা যদি সাইকেলে দেখো, সাইকেলে যদি প্যাডেল ঘোরানো হয় পিছনের চাকা ঘুরে, যদি সামনের চাকা ভূমির সাথে লেগে না থাকে তাহলে আসলে কোনো কাজ নাই, সামনের চাকা ঘুরবে না, শুধু পিছনের চাকাই ঘুরতে থাকবে। তো এখন ব্যাপারটা যেটা বলছে সেটা হলো যে একটা অটোমোবাইলের পিছনের চাকাটাই শুধু তাকে ইয়া করতে পারে, এক্সেলারেশন দিতে পারে, এখন এক্সেলারেশন দিতে পারে। এখন পিছনের চাকার ওপর এই মোট মোট গাড়ির যে ভর, এই ভরের অর্ধেকটা মানে গাড়ির একটা ভর আছে না, এই ভরটা এই পেছনের চাকার ওপর অর্ধেক পড়ছে, আর এখানে দ্বিতীয় চাকার ওপর অর্ধেক পড়ছে, মানে কি বলবো, সামনের চাকার উপর অর্ধেক পড়ছে আর পেছনের যে দুই চাকা আছে তাদের উপর অর্ধেক পড়ছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে ঠিক কতটুকু ম্যাক্সিমাম এক্সেলারেশনটা এ পেতে পারে যদি মিউ এস মানে ফ্রিকশন, মানে রাস্তায় তো একটা ফ্রিকশন আছে তাই না, যদি ফ্রিকশনের মানটা হয় 0.56, তাহলে এই গাড়িটা ঠিক কতটুকু এক্সেলারেশন হতে পারে। সহজ ভাষায় এই প্রবলেমটা তোমরা এখন বুঝতে পারবা না, এই প্রবলেমটা যখন তোমরা বুঝতে পারবা হলো কখন, যখন হলো ইয়াতে তোমাদেরকে টর্ক টর্ক নিয়ে অনেক বেশি আলোচনা করব, সেটা 9th চ্যাপ্টারে আছে। এছাড়া অল্প কিছু আলোচনার ইচ্ছা ছিল ইয়াতে ক্যাম্পের সময়, কিন্তু আসলে হয়ে ওঠে নাই। আর শেষ দিন আমরা রোটেশনাল কাইনেমেটিক্স পড়ছিলাম, রোটেশনাল ডাইনামিক্সে গেলে তখন আমাদের আসবে হলো এই টর্কের বিষয়ে আসাই। যাই হোক, মুখস্থ করে নাও আপাতত যে এই ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু এম এ আপাতত আমরা লিখতে পারি। তার মানে কি, এই এক্সেলারেশনের মানটা পুরোপুরি নির্ভর করবে ফ্রিকশনের উপর। কেন ফ্রিকশনের উপর নির্ভর করবে, ওই যে টর্ক যখন পড়বা তখন। আচ্ছা টর্কের উপর কেন সেটাও একটু বলে দেই, মানে এই যে চাকা, এই চাকা জিনিসটা কি গোল না, তার মানে কি এর ঘোরার সাথে একটা সম্পর্ক আছে না, এর ঘুরতে গেলে কি একটা ফ্রিকশনের পরিমাণ প্রয়োজন না কোনো কিছু ঘুরতে গেলে, হ্যাঁ এটা একটা ফ্রিকশনের প্রয়োজন। একইভাবে অনেক সুন্দর সুন্দর প্রবলেম আছে, সেগুলো এরকম যে মনে করো এরকম আমি একটা ইয়া রেখে দিছি, মনে করো এরকম একটা ব্লক রেখে দিছি, এই ইয়াতে সারফেসে দুইটা সারফেসের ভিতরে একটা ফ্রিকশন আছে। এখন ফ্রিকশন এভাবে যদি আমি উঠাইতে থাকি, উঠাইতে থাকলে মনে করো একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল, মনে করো 70 ডিগ্রি বা 60 ডিগ্রিতে এরকম একটা এভাবে বাঁকানো আছে, যদি এভাবে উঠায় 70 ডিগ্রি পর্যন্ত উঠায়, তাহলে এটা আগে এরকম ভাবে মানে ইয়া করবে, মানে আগে এরকম টিপ দিবে, মানে কি বলবো উল্টায় যাবে, না এইভাবে চলা শুরু করবে, এরকম বিভিন্ন কোশ্চেন আছে। এগুলো সবই ফ্রিকশন আর টর্কের কনসেপ্ট থেকে আসতেছে, মানে এই পঞ্চম অধ্যায় আর ওই তখনকার অধ্যায় আসলে একসাথে করে। যাই হোক, টর্কটা কি মেনলি কোন ল? টর্কটা হলো কি বলবো ঘোরার জন্য, মানে কোনো কিছু সামনের দিকে চলার জন্য যেরকম ফোর্স প্রয়োজন বা ত্বরণের জন্য একটা ফোর্স প্রয়োজন, সেরকম একইভাবে ঘোরার জন্য মানে ঘুরে যাওয়ার জন্য, এই যে দেখো এখানে যেরকম এইটা যখন এরকম উল্টায় যাচ্ছিল তখন কি এটা ঘুরতেছিল না, হ্যাঁ এর প্রথমে ঘূর্ণন গতি কত ছিল, প্রথমে ঘূর্ণন গতি শূন্য ছিল, শূন্য থেকে হুট করে বেড়ে একরকম একটা ঘুরে গেল, তার মানে কি এর একটা কি বলবো ঘূর্ণন ত্বরণ হয়েছে, অ্যাঙ্গুলার এক্সেলারেশন হয়েছে আলফা, হুম অ্যাঙ্গুলার এক্সেলারেশন। এই আলফা কেন আসছে, এই আলফাটা আসছে ওই টর্কের কারণে,
যেরকম এ আসতে গেলে মানে ত্বরণ হইতে গেলে এফ এর প্রয়োজন হয়, সেরকম আলফা আসতে গেলে এই টর্কের প্রয়োজন হয়। বুঝে গেছে? আচ্ছা, কিছুটা তো এই ফ্রিকশন ফোর্সটা এই এম এর উপর ইয়া করে। তো ফ্রিকশনটা কতটুকু আগে দিনে দেখছিলাম যে মিউ এস এন। আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস, যে যদিও গাড়িটা এখন চলমান অবস্থায় আছে, এটা চলমান অবস্থায় কতটুকু ইয়া বল পাইতে পারে, মানে কতটুকু কি বলবো কতটুকু ত্বরণ পাইতে পারে সেটা আমাদের জানতে চাইছে। মানে এটা একটা গতিশীল অবস্থা আছে, তোমাদের মনে হতে পারে যে এখানে আমরা কাইনেটিক ফ্রিকশনের মিউ কে এই ধ্রুবক ইউজ করব, কিন্তু না, এটাকে সবসময় এখানে মিউ এস বা স্ট্যাটিক ফ্রিকশন ইউজ করতে হবে। স্ট্যাটিক ফ্রিকশন কেন ইউজ করতে হবে, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, দেখো প্রতি মুহূর্তে কিন্তু চাকার নতুন নতুন পয়েন্ট এর সাথে যুক্ত হচ্ছে। চাকার ওই পয়েন্টটা কিন্তু ভূমির সাপেক্ষে মানে কি বলবো নতুন ভাবে যুক্ত হচ্ছে, তখন ভূমির সাপেক্ষে, ভূমি থেকে যদি ধরি তাহলে ভূমির সাপেক্ষে ওই নতুন পয়েন্টটা আসলে স্থির ছিল, তারপর যখন এর সাথে যুক্ত হইলো তখন ইয়া হয়ে গেছে। তার মানে কি, আমাদের এটা নির্ণয় করার সময় সবসময় আমাদের স্ট্যাটিক ফ্রিকশনটা ইউজ করতে হবে। বেশি বেশি করে বুঝাবো যখন টর্ক পড়াবো। যাই হোক, এখানে ফ্রিকশন হলো মিউ এস এন, এখানে উভয় পক্ষ থেকে এম এম বাদ যাবে, মিউ এস ইন্টু জি বাই টু। আচ্ছা জি বাই টু মানে এন এর জায়গায় আমি এম জি বাই টু কেন লিখছি, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কোনটার মতো একটু বুঝালে ভালো হয়? হ্যাঁ বুঝাই দিই, সেটা হলো আমি আগের দিন বলছিলাম যে যতটুকু বল এই মানে কি বলবো একটা ব্লক, যতটুকু বল মনে করো একটা সারফেস আছে, সারফেসের উপর একটা ব্লক আছে, এই ব্লকটা যতটুকু বল লম্ব হবে সারফেসের উপরে দিবে, সারফেসটা ঠিক লম্ব ভাবে ততটুকু বল উপরের দিকে ফিরায় দিবে, তাই না? এটাকে আমরা বলতেছিলাম নর্মাল ফোর্স, এটাকে আমরা বলতেছিলাম নর্মাল ফোর্স। এখন যদি ব্লকটা এইভাবে থাকতো দেওয়ালের সাথে এরকম লেগে, এদিক থেকে আমি এফ বল প্রয়োগ করতেছি, তাহলে দেখো সারফেস বা এই দেওয়ালের সাথে মানে এই দেওয়ালের সাথে লেগে আছে, তার মানে সারফেসটা এখন এই পাশে, মানে সারফেসটা এখন নিচে না, সারফেসটা এখন পাশে। এখন এই দিক থেকে আমি এফ বল প্রয়োগ করতেছি, এখন এইদিকে ডাব্লিউ বল আছে, তার মানে তখনও কি এখানে ইয়া মানে নর্মাল ফোর্স মানে সারফেস যে নর্মাল ফোর্স দিবে সেটা ডাব্লিউ এর সমান হবে? অবশ্যই হবে না। যেরকমটা বললাম যে ব্লকটা যতটুকু বল লম্ব ভাবে সারফেসের উপর দিবে, সারফেসটা লম্ব ভাবে ঠিক ততটুকু ফিরায় দিবে। তার মানে কি, এখানে লম্ব ভাবে দিচ্ছে এই একটা ফোর্স এফ, এফ পরিমাণ বল, তো এখানে নর্মাল ফোর্সের মানটা হবে এন এর সমান, নর্মাল ফোর্স বা এনটা হবে এফ এর সমান। আবার দেখো এখানে লম্ব ভাবে সারফেসের সাথে লম্ব ভাবে দিচ্ছে ডাব্লিউ পরিমাণ বল, তো এখানে নর্মাল ফোর্স এন এর মানটা হবে ডাব্লিউ এর সমান। এখানে দেখো পেছনের চাকা, পেছনের চাকার উপর কি অর্ধেক ওজন আছে না, এই পুরো গাড়ির অর্ধেক ওজন আছে, তাই না? পুরো গাড়ির যেহেতু অর্ধেক ওজন আছে, তার মানে কি এই চাকাটা নিচের দিকে মানে ডাব্লিউ বাই টু পরিমাণ বল দিচ্ছে, তাই তো? তার মানে কি নর্মাল ফোর্স যেটা ফেরত পাচ্ছে সেটাও হলো ডাব্লিউ বাই টু এর সমান। তার মানে কি এখন আমার এখানে এক্সেলারেশনের সময় আমাদের কি বলা ছিল যে গাড়ি শুধু মাত্র পিছনের চাকায় একে এক্সেলারেশন করতে পারে, তার মানে আমাদের শুধু পিছনের চাকার নর্মাল ফোর্সটাই বিবেচনায় আনতে হবে। পিছনের চাকার নর্মাল ফোর্সটা বিবেচনায় আনলাম, নর্মাল ফোর্সটা হলো এম জি বাই টু বা ডাব্লিউ বাই টু যেটা বলতেছিলাম, ডাব্লিউ বাই টু। এখান থেকে উভয় পক্ষ থেকে এম এম কাটা চলে যাবে, মিউ এস ইন্টু জি বাই টু। আশা করি বোঝা গেছে। এখান থেকে মিউ এস ইন্টু জি বাই টু থেকে আমরা ত্বরণের মানটা খুব সহজেই পেয়ে যাচ্ছি 2.744 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমি মানটা লিখে রাখছি কারণ এখানে একটা বিশেষ কারণ আছে। আচ্ছা নিচের প্রবলেমটাও একেবারে সমান। আচ্ছা ইয়াকি বুঝতে পারছো? ইশতিয়াক জি ভাই বুঝছি। আচ্ছা মাহদিয়া নতুন আসছো, মাহদিয়া কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা লেট কেন হলো? 11:30টা আজকে ছিল না, আমি 11:30টায় জয়েন করেছি। 11:30টাই ছিল, 10:30টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 10:30 থেকে আমার ক্লাস ছিল স্কুলে, তাই আসলে 11:30টায় শুরু করতে হলো। ওকে অ্যাটেন্ডেন্স রাখা টাকা শুরু করছে তো ডিস্টার্ব। আচ্ছা যাই হোক, এক্সারসাইজ 11-এ আমাদেরকে যা বলছে সেটা হলো একটা রানার মানে একজন দৌড়বিদ, দৌড়বিদ দৌড়াচ্ছে ইয়ার উপরে একটা ট্র্যাকের উপরে। এখন দৌড়বিদের জুতার তলা আর এই ট্র্যাকের মাঝখানের ফ্রিকশনের কাইনেটিক ফ্রি মানে স্ট্যাটিক ফ্রিকশন ধ্রুবক যদি মিউ এস ইকুয়াল টু 0.95 হয়। আচ্ছা ইশতিয়াকের কি আগে থেকে এগুলো পড়া আছে? না ভাই, ওই যে ক্যাম্প করছিলাম তো ওই জন্যই বুঝতেছি। আচ্ছা ক্যাম্প করছিল, তাহলে বুঝতেছি, তাহলে ঠিক আছে অবশ্যই।
আগের দিনে এই জিনিসগুলো আর একটু বেশি ডিটেলসে পড়াইছে, আগের দিনের রেকর্ডিংটা অবশ্যই অবশ্যই দেখে নিবা ক্লাস শেষে। আর যদি কোনো সমস্যা হয় দেখবা একটা পুরো প্লে লিস্ট করছি, মানে এতদিন যা যত ক্লাস নিছি এমএসএসসি তে সবগুলোকে একদম ধাপে ধাপে কোনটার পর কোনটা সাজায় সাথে প্লে লিস্ট তৈরি করতেছি। আগে থেকে দেখবা দুইটা ভিডিও দেওয়া আছে, দুইটা না তিনটা, তিনটা ভিডিও দেওয়া আছে, ভেক্টরের ভিডিও দেওয়া আছে, এরপর ওই যে ক্যাম্পের টাইমের সেকেন্ড দিনের যে ক্লাসটা ছিল, সেকেন্ড দিনের ক্লাসটা আবার রেকর্ডিং করার সময় তিন ভাগে ভাগ হয়ে গেছে, ওই তিন ভাগ দেওয়া আছে। তারপরে হলো এই যে কাল গতকালের রেকর্ডিং দেওয়া আছে, মানে 18 তারিখ যে ক্লাস করেছে তার রেকর্ডিং দেওয়া আছে। এরপরে হলো আজকের রেকর্ডিংটা যাবে, এরপরে অন্য কোন একদিন আমি মনে হয় চ্যাপ্টার ওয়ান এর একটা রেকর্ডিং ক্লাস নিছিলাম, ওই চ্যাপ্টার ওয়ান এর রেকর্ডিং ক্লাসটা মানে ধাপে ধাপে সাজায় দিব, যাতে তোমরা যারা পরে আসো বা নতুন যুক্ত হও, মানে আগে থেকেই তো অনেক ক্লাস হয়ে গেছে, পরে নতুন যারা যুক্ত হও তারাও যাতে কোনো সমস্যা না হয়, আগের রেকর্ডিং গুলা ধাপে ধাপে দেখে আসলে হয়ে যাবে। আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম যে একজন দৌড়বিদ একটা ট্র্যাকের উপর দৌড়াচ্ছে, এখন দৌড়ানোর সময় তার যে জুতার তলা, জুতার তলা আর এই ট্র্যাক, এই ট্র্যাকের মাঝখানের স্ট্যাটিক ফ্রিকশন ধ্রুবকটা হলো 0.95। এখন স্ট্যাটিক ফ্রিকশন ধ্রুবকটা যদি 0.95 হয়, আগের মতোই আমাদেরকে এবার জানতে চাইছে যে ম্যাক্সিমাম কতটুকু এক্সেলারেশন সে পাইতে পারে। এটা হলো আমাদের সেই টর্কের কনসেপ্ট থেকেই আসবে। প্রতি মুহূর্তে দেখো নতুন ভাবে, মানে একবার পা উঠাচ্ছে আবার ফেলতেছে, ফেলার সময় কি একটা চাপ দিচ্ছে, মানে প্রথমে একটু স্থির আছে তারপর আবার গতিশীল হচ্ছে ভূমির সাপেক্ষে। ভূমির সাপেক্ষে মনে করো এমনিতে তো গতিশীল অবস্থায় আছে, তবে যদি আমরা ভূমির সাপেক্ষে দেখি, ভূমির সাপেক্ষে মনে করো একটা রেফারেন্স ফ্রেম, যেটা রেফারেন্স ফ্রেম নিয়ে তোমাদের খুব বেশি কথা হয় নাই, যাই হোক এরকম বলে যে ভূমির সাপেক্ষে মানে ভূমি থেকে এমন একটা রেফারেন্স ফ্রেম যেটা ইয়ার সাথে সাথে দৌড়াইতেছে, মানে কি বলবো রানারের সাথে সাথে দৌড়াইতেছে, সেখান থেকে আমরা দেখে বুঝতে পারবো যে আসলে পাটা স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থায় থাকলে যেটা হয় স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট না নেই আমরা আগের বার যেরকম করলাম, এফ ইকুয়ালস এম এ, মানে ফ্রিকশন এফ ইকুয়ালস এম এ, এফ এর মানটা কি মিউ এস এন। এখন কি মানে যে দৌড়বিদ, দৌড়বিদের পুরো নর্মাল ফোর্সটা কি হবে? দৌড়বিদ অবশ্যই ট্র্যাকের উপর নিজের সমান পরিমাণ ওজন বল দিচ্ছে ডাব্লু, তো এখানে এন এর জায়গায় এমজি, তো এমজি বসিয়ে দিলে এম এম উভয় পক্ষ থেকে কাটা মিউ এস ইন্টু জি, এর মানটা আমরা কত পাচ্ছি 9.31। এখানে যদি আমরা হিসাব করি 9.5 বসাই আর 9.8 বসাই, তাহলে আমরা পাবো 9.31। এখন কি তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো যে মিউ এস এর মানটা যত বেশি হবে তার মানে আমাদের ইয়ার মানটা তত বেশি হবে, এক্সেলারেশনের মানটা তত বেশি হবে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে তোমরা কি কেউ চাকার উপকারিতা বলতে পারবা? চাকার উপকারিতা বলতে মানে চাকা আমাদের কেন দরকার, বা আমরা কিরকম হইতো যদি আমরা এইরকম একটা গাড়ি থাকতো যেটার নিচে কোনো চাকা নাই, জাস্ট তলা আছে, তাহলে কি হইতো? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হলো যে টর্ক যখন পড়াবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। দেখো যখন আমি এইরকম একটা ব্লককে এদিকে ধাক্কা দিচ্ছি, তখন কি এই ফ্রিকশনটা বিপরীত দিয়ে কাজ করতেছে এবং এর এক্সেলারেশনটা কমায় দিচ্ছে। আবার দেখো এইখানে যখন আমি চাকা বা মানুষটা দৌড়াইতেছে এরকম একটা পরিস্থিতিতে আছে, বা যখন চাকায় আছে, তখন এই এক্সেলারেশনের মানটা আরো বেশি বেশি হচ্ছে যত বেশি ফ্রিকশন থাকতেছে। তার মানে কি ফ্রিকশনটাকে কাজে লাগাচ্ছে, মানে এই যে চাকা বা হুইল এই জিনিসটা কি ফ্রিকশনটাকে কাজে লাগাচ্ছে, তাই না? হ্যাঁ ফ্রিকশনটাকে কাজে লাগাচ্ছে, এটা হলো চাকার উপকারিতা। যখন চাকাটাকে আমি জোরে করে ব্রেক করি তখন এটা মানে একদম আষ্টে পৃষ্ঠে ইয়ার সাথে লেগে যায়, তখন এই ব্লকের যে ব্যাপারটা ঘটে, মানে ব্লকের ক্ষেত্রে সার্ফেসের সাথে যে ব্যাপারটা ঘটে, মানে সার্ফেসের সাথে যেভাবে আটকে থাকে চাকাও অনেকটা সেভাবে আটকে যায়, বা চাকাটা তখন আর ঘোরার সুযোগ পায় না, চাকাটা তখন এই যে ব্লক যেরকম স্লাইড করে, মানে ব্লক যেমন এইভাবে যায় চাকাটাও তখন এইভাবে না ঘুরে তখন চাকাটা এইভাবে যায়, মানে এই যে এটা মনে করো চাকা, চাকাটা তো ইচ্ছা ছিল যে এরকম ঘুরে ঘুরে যাবে, কিন্তু যখন আমি জোরে করে ফ্রিক মানে কি বলবো ব্রেক করি তখন এই চাকাটা এইভাবে যাওয়ার চেষ্টা করে, মানে ব্লক যেভাবে যায় আর চাকা যেভাবে যায় তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন ফ্রিকশনের কারণে এটা থেমে যায়, মানে যখন দরকার হচ্ছে আমি চাকাকে ফ্রিকশনের মানে তখন ফ্রিকশনটাকে কাজে লাগাইতে পারতেছি, যখন আমাদের এমন দরকার হচ্ছে যে ওটাকে থামাইতে হবে তখন আমরা ফ্রিকশনটাকে কাজে লাগাইতে পারতেছি থামানোর জন্য। তো আশা করি বোঝা গেছে চাকার কত বেশি উপকারিতা। কেউ মনে হয় কিছু বলতে চাইলা?
না ভাইয়া বুঝছি। আচ্ছা আচ্ছা, এই বোঝা গেছে। তো আমরা এবার পরের ইয়াতে চলে যাই। পরের ইয়াতে বলছে এখানে দুইটা ওয়াল আছে, দেখতে পাচ্ছ এখানে দুইটা ওয়াল আছে, মাঝখানে একটা বার রাখা আছে। এই বারটা এমন একটা বার, মনে করো ওই যে অনেক জিনিস থাকে না, যে মানে বড় করা যায় আবার ছোট করা যায়, এই বারটা হলো এরকমই একটা বার। এই যে মাঝখানে এরকম ভাঁজ ভাঁজ দেখতে পাচ্ছ, মানে আঁকানোর চেষ্টা করছি আর কি, কিছু হয় নাই জানি, মাঝখানে এরকম ভাঁজ ভাঁজ, এখানে মনে করো এটাকে বড় করতে পারবো আবার ছোট করতে পারবো। এখন বড় ছোট করে একদম এই ইয়ার সাথে, এই ওয়ালের সাথে একদম টাইটেড লাগায় রাখবো। এখন টাইটেড লাগায় রাখলে কি হবে, এই এর প্রান্তগুলা এই ওয়ালের সাথে একটা ফোর্স দিবে। এই প্রান্তগুলা ওয়ালের সাথে একটা ফোর্স দিবে, এই যে প্রান্তগুলো ওয়ালের সাথে একটা ফোর্স দিবে। এখন এই মানে কি বলবো, আর প্রান্তগুলো ওয়ালের সাথে একটা ফোর্স দিবে। আর তার সাথে আরেকটা কাজ করছি, সেটা হলো এর দুই মাথায় দুইটা দড়ি বাইধে এর নিচে 75 কেজি ওজন আমি ঝুলাই দিছি। আচ্ছা, এবং দিন শেষে আমি চাই যে এই 75 কেজি ওজনটা আমি যেইভাবে ঝুলাই দিছি ওইভাবেই থাকুক, মানে কোনোভাবে থুপ করে নিচে পড়ে না যাক। সাধারণত এটা তো পড়ে যাওয়ারই কথা, তাই না? যদি না এখানে ফ্রিকশন থাকে, এই ওয়ালের ভিতরে যদি ফ্রিকশন থাকে তাহলেই এটা পড়ে যাওয়ার কোনো চান্স নাই, তাই না? ওকে, তো এখন আমাকে বলছে যে এই ফোর্সের মানটা, উভয় পাশেই ফোর্স আছে অর্ধেক অর্ধেক, মানে এই পাশেও এফ পরিমাণ বল, ওই পাশেও এফ পরিমাণ বল। এখন আমাকে বলছে যে এফ এর মান সর্বনিম্ন কত হইলে এটা এইরকমই থাকবে, ধূপ করে নিচে পড়ে যাবে না, এফ এর মান কতটুকু হইলে। তো আমাদের কি কি দেওয়া আছে, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে 0.41, এই ভর দেওয়া আছে 75 কেজি, আমাদের মিনিমাম ফোর্সের মান চাইছে। একইভাবে দেখো, আমি যদি একে এক্স ওয়াই এক্সিস বরাবর বিশ্লেষণ করতে চাইতাম, আপাতত এইখানে বিশ্লেষণ করতেছি, ঠিক আছে? এইখানে মনে করো এর ওজনের অর্ধেকটুকু সাপোর্ট করতেছে, এই যে এই পজিশনে এর ওজনের অর্ধেকটুকু সাপোর্ট করতেছে। এর নিচের দিকে আছে, নিচের দিকে আছে হলো কি W/2, আর উপরের দিকে কি আছে, ফ্রিকশন, মানে নিচের দিকে তো চলে যাইতে চাইবে, গতির বিপরীত দিকে আছে ফ্রিকশন। দিন শেষে কি আমি চাইতেছি যে এটা এই জায়গায় থাকুক, তার মানে এর কোনো ত্বরণ না হোক, তার মানে এর উপর কোনো বল বল নাই, তার মানে কি এটা শূন্য, তাই না? ওয়াই এক্সিস বরাবর এই বলের মান হলো শূন্য, তার মানে কি এই ফ্রিকশনের মান আর ওজনের মান, মানে অর্ধেক ওজন, মানে দুই পাশে সমান সমান ওজন রেখে দিছে, মানে একদম মোড়া মোড়া করে লাগাইছি যাতে দুই পাশে একদম সমানে সমানে ওজন পড়ে, মানে এক পাশে একটু বেশি ওজন, অন্য পাশে একটু কম ওজন। হয়ে যাইতে পারে যে ধূপ করে ব্লকটা ভেঙে গেছে, তাহলে আমাদের যেই মানে কাঙ্ক্ষিত ইয়া, যে ঠিকঠাক জায়গায় থাকুক, ঠিকঠাক জায়গায় তো নাই, উল্টা যা ছিল তাও নাই হয়ে গেল। আচ্ছা, তো ফ্রিকশনটা হবে W/2 এর সমান উভয় পাশে। তো এটা কিন্তু আগেরটার কনসেপ্ট না, অঙ্কটা দেখে মনে হচ্ছে যে আগেরটা যেরকম করছিলাম ঠিক একই একই, কিন্তু আগেরটার মতো না, একটু আলাদা কনসেপ্ট। সেটা হলো এখান থেকে আমি বুঝাই আসলাম কনসেপ্টটা কিরকম, ফ্রিকশন হলো F W/2। এখন এখানে নর্মাল ফোর্সের মানটা কত হবে, কেউ একজন আমাকে বলো। মাত্রই তোমাদেরকে বললাম যে এই যে এই কি বলবো, কি যেন বলতেছিলাম এটাকে, মনে করো তক্তা বা লাঠি টাইপ কিছু, এই লাঠিটা এই ইয়ার উপর একটা ফোর্স এফ দিচ্ছে, এরকম একদম শক্তপোক্ত করে লাগায় রাখছি, বড় করে শক্তপোক্ত করে লাগায় রাখছি, তার কারণে এটা একদম ওয়ালের উপর একটা এফ পরিমাণ বল দিচ্ছে। এখন ওয়ালের উপর এটা এফ পরিমাণ বল দিচ্ছে, এটাকে একদম লম্বভাবে দিচ্ছে না? তো যেহেতু এটা লম্বভাবে এখানে দিচ্ছে, তার মানে নর্মাল ফোর্সটাও একদম লম্বভাবে ফিরায় দিবে, এবং মানে এই এফ এর মান যত, মানে এফ যদি 10 নিউটন হয়, নর্মাল ফোর্সের মানটাও ঠিক 10 নিউটন হবে, তবে পরস্পর বিপরীত দিকে হবে, তাই না? তার মানে নর্মাল ফোর্সের মানটা এফ এর সমান। তো এফ নর্মাল ফোর্সের জায়গায় এফ বসায় দিলাম, আমাকে এখন মিনিমাম এফ এর মান চাইছে। তো এই মিওর মানটা ওই পাশে নিয়ে নিলাম, ছিল কি W/2, W/2 কে mg/2 দিয়ে দিলাম, যে 2 পাই, এখান থেকে 896 নিউটন আমাদের অ্যান্সার আসছে। এখন পাশে আমি 900 নিউটন লিখে রাখছি, কারণ একটাই, সেটা হলো মানে অনেকে আসলে এটার স্মার্টনেস মনে করে যে দশমিকের পরে 10টা শূন্য দিব, দশমিকের পরে 15টা শূন্য দিব, মানে 15টা ডিজিট বসাবো, এটাকে অনেকে স্মার্টনেস মনে করে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো এই যে, যেরকম এখন 896 আসছে, 896টা কি 900-র খুব কাছাকাছি না? মানে একটা 900 দেখলে একটা ভালো একটা ফিল আসবে না, যে অ্যান্সার আসছে 900 নিউটন। সো এই 896 নিউটনটাকে আমি 900 নিউটনও লিখতে পারি, এটা বইয়ে সব বই এরকমই লেখা আছে। সাধারণত আবার স্কুলের পরীক্ষায় লিখতে যাও না, স্কুলের পরীক্ষা আবার এসব দেখবে না।
তো এটাকে 896 নিউটন, একইভাবে যদি এরকম থাকতো 713 নিউটন, 713 নিউটনটাকে আমি খুব সহজেই 700 নিউটন লিখতে পারতাম। আবার আছে 748 নিউটন, এটাকে আমি 750 নিউটন এরকমও লিখতে পারতাম। এটা একটু ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আশা করি বোঝা গেছে, তো এটাও বোঝা গেছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট আলোচনা ছিল হয়তো কিছু। আচ্ছা হ্যাঁ, ইম্পর্টেন্ট আলোচনা সেটা হলো, এখানেও কিন্তু একইভাবে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কাজ করবে, কারণ এটা কিন্তু একপ্রকার স্থির অবস্থায় আছে। এখন স্ট্যাটিক ফ্রিকশনের জন্য এরকম ছিল বিষয়টা, মিউ এস বড় ছোট, হ্যাঁ এমজি বাই। এখন যখন আমি এই মিউটাকে এই হলো না স্ট্যাটিক ফ্রিকশন কি, স্ট্যাটিক ফ্রিকশন হলো মিউ এস এর সমান, কোথাও লেখার জায়গা পাচ্ছি না, মিউ এস ইন্টু এন এর সমান। আমাদের স্ট্যাটিক ফ্রিকশনটা কি মিউ এস এন এর সমান অথবা তার থেকে ছোট। মানে আমাদের এখানে যে আমি ফ্রিকশনের মানটা বসাইছি, এটা আসলে মানে এমন ভাবে বসাই দিছি যে সমানে সমানে আছে, কিন্তু আসলে তো সবসময় সমানে সমানে থাকে না, কখনো স্ট্যাটিক ফ্রিকশনের মানটা আসলে ইয়ার থেকে কমও হয়। তো এর জন্য এইখানে একটা চিহ্ন বসবে, এই যে মিউ এন, এই জায়গায় এখানে একটা চিহ্ন বসবে, সেটা হলো এর উল্টা চিহ্নটা। ম্যাথমেটিক্যাল তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে খুব সহজে জিনিসটা ধরতে পারবা, কেন যে এখানে উল্টা বসছে চিহ্নটা, তার মানে এখানে বসবে হলো বড় অথবা সমান, মানে এখানে ফ্রিকশনের মানটা হবে মিউ এস ইন্টু এন এর, মানে কি হওয়া উচিত ছিল হলো ছোট অথবা সমান, মানে এই ফ্রিকশন ফোর্সের মানটা মিউ এস ইন্টু এন এর ছোট অথবা সমান, কিন্তু আমরা এখানে এফ এর মানটা মানে ফ্রিকশনের মানটা একেবারে মিউ এস ইন্টু এন এর সমান সমান ধরে নিয়ে বসায় দিছি। এর জন্য এই যে মাঝখানে সমান সমান চিহ্নটা ছিল, এটা পরিবর্তিত হয়ে এমন হয়ে যাবে বড় অথবা সমান, ঠিক আছে, বড় অথবা সমান। এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো বড় অথবা সমান তার মানে কি, আমাদের মিনিমাম ফোর্সের মানটা বের করতে বলছে, মিনিমাম কতটুকু হবে, সমান হইলেই মিনিমামে আসবে, তাই না? কিছু বললা, বোঝা যাচ্ছে তো যে মিনিমাম কখন হবে, সমান হইলে মিনিমাম হবে। জি ভাইয়া। আচ্ছা, আবার কখনো কখনো এমন বলতে পারে ফ্রিকশনের মান সর্বোচ্চ কত হবে, ফ্রিকশনের মান সর্বোচ্চ কত হবে সেটা যদি আমরা ওই যে ওই সূত্র যে এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু এন, এই ধারণাটা আসলে মানে এত ঢালাও ভাবে বলার কিছু নাই, আমি নিজে অনেকবার ভুল করছি তাই একটু বেশি জোর দিয়ে বলতেছি। যাই হোক, যদি বলে ফ্রিকশনের পরিমাণ কখন সর্বোচ্চ হবে, তখন আমাদের কি এই সমান নিতে হবে আবার, তাই না? তার মানে আমি দিন শেষে এটাই বলতে চাচ্ছি যে আসলে এই এফ এস ইকুয়াল টু ছোট অথবা সমানের থেকে আমাদের এই সূত্রটাই বেশি কাজে লাগে, এফ এস সমান সমান হলো মিউ এস ইন্টু এন, দিন শেষে এটাই বলতে চাচ্ছি। আর জিনিসটা হলো এই ধারণাটা সবসময় মাথায় রাখবা যে ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনটা আসলে মিউ এস এর একেবারে সমান না, ছোট অথবা সমান, ঠিক আছে? এই ধারণাটা সবসময় মাথায় রাখবা, বিভিন্ন প্রবলেমে এই জিনিসটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবা যদি প্রয়োজন হয়। আচ্ছা, এখন আমাদের 19 নম্বর প্রবলেমটা একেবারেই খারাপ অবস্থায় চলে গেছে। ওকে, আচ্ছা 19 নম্বর প্রবলেমে আমাদের যেটা বলছে, কেউ কি কিছু বলার আছে? না ভাইয়া, আশা করি কিছু বলার নাই। মেহেরি নূতন আসছে, বুঝতে পারতেছো তো? আজকে মেহেরিন ঘুমাইতেছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হলো এরকম বলছে যে ওই যে বরফের দেশে যে স্কি করে, ওই স্কির স্কি, এখন বিষয়টা হলো তোমরা জানো যে বিভিন্ন সময় বরফ গলে যায়, গলে যাওয়ার কারণে ওই বরফের ভিতরে একটা মানে তুষারের একটা সৃষ্টি হয়, একটা কি বলবো, ঢেউ বা ফ্লো বা একটা কিছু সৃষ্টি হয়, যার কারণে যারা স্কি করে তারা বেশ বিপদের সম্মুখীন হয় মাঝে মধ্যে, একদম ওই বরফের নিচে মাটি চাপা হয়ে যায় বা কবর বা বরফ চাপা হয়ে যায়, মারা যায় শেষে। তো এখন এই মারাটা কেন যায়, কি কারণে হয়, এর মূল কারণ বা অন্যতম একটা কারণ হলো এই যে যখন স্কি করে, স্কি করার সময় এই যে স্কিটা, স্কি এর নিচে কি একটা মানে স্কি তো একটা সারফেস, তাই না? এই সারফেস তারপর
বরফের উপর তো অল্প কিছু হলেও একটা ফ্রিকশন আছে, তাই না? মানে আছে, বরফের উপর ফ্রিকশনের মানটা খুবই কম, তবু অল্প কিছু হলেও একটা ফ্রিকশন আছে। এই যে যখন স্কি করে যায়, তখন এই ফ্রিকশনের কারণে কি একটা হিট উৎপন্ন হয় না? হ্যাঁ ফ্রিকশনের কারণে একটা হিট উৎপন্ন হয়, এটা আরো বেশি বেশি করে, মানে ফ্রিকশন থেকে যে হিট উৎপন্ন হচ্ছে, এখান থেকে যে বিভিন্ন কাজ হচ্ছে, এটা যখন আমরা ওয়ার্ক অ্যান্ড এনার্জি বাড়াবো, তখন এটা মানে আরো কাজে লাগবে। আচ্ছা, এই ফ্রিকশনের সময় একটা হিট উৎপন্ন হচ্ছে, এই হিটটা এই ইয়াটাকে গলায় দেয়। মনে করো একটা পুরো সারফেস ছিল এরকম, হুট করে এর মাঝখান দিয়ে এরকম গলে গেছে। গলে যাওয়ার কারণে কি, তখন একটু এটা চলা শুরু করবে, এই বরফটা। এই চলা শুরু করলে দেখা যাবে একবারে একটা ত্বরণ প্রাপ্ত হয়ে পুরো একদম একসাথে একটা পাহাড়ের মতো নিচ দিয়ে নেমে আসতেছে ঢালু বেয়ে। তখন তো মানুষ যে স্কি করতেছে তার তো অবস্থা টাইট। তখন এটা তো কোনো একটা সমস্যাটাকে তো একটু কাটায় উঠতে হবে। কাটায় উঠার জন্য একটা নতুন প্রকারের স্কি আনছে। নতুন প্রকারের স্কিটা আসলে কি করে, নতুন প্রকারের স্কিটা এরকম কাজ করে, সেটা হলো প্রথমে যদি কেউ একজন, এই একটা পাহাড় আছে, এই পাহাড়ের ভূমির সাথে 3 ডিগ্রি কোণ করে আছে, এই পাহাড়ের সাথে 3 ডিগ্রি কোণ করে আছে। এখন এই মানুষটা নামার সময়, এখানে 203 মিটার, এখন এই মানুষটা প্রথমে নামার সময় লাগতো হলো 42 সেকেন্ড। প্রথমে যখন একটা সাধারণ স্কি দিয়ে, যে স্কি দিয়ে আসলে মারা যাওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি, মাঝে মধ্যে ফেটে যে হয়তো বা মানে বরফ ফেটে যে এরকম তুষার পা মানে তুষার কি বলে যাই হোক এই তুষারি আর সৃষ্টি হয়, তখন এরকম একটা ঝুঁকিপূর্ণ স্কি দিয়ে যখন সে স্কি করতো, তখন এই উপর থেকে নিচে নামতে ওর টাইম লাগতো হলো 42 সেকেন্ড। উপর থেকে নিচে নামতে টাইম লাগতে হলো 42 সেকেন্ড। তারপর একটা নতুন প্রকারের স্কি আনছে, মানে বাজার থেকে কিনে আনছে বা নতুন প্রকার একটা মডেল বের করছে একটা কোম্পানি, তখন নতুন কোম্পানি দিয়ে মনে করো টেস্ট করতেছে, তখন দেখছে এই উপর থেকে নিচে নামতে তার সময় লাগতেছে 61 সেকেন্ড। 61 সেকেন্ড সময় লাগতেছে, তার মানে কি এই একসেলারেশনের মানটা কিছুটা কমে গেছে, তাই না? হ্যাঁ তখন মানে একটু ঘষাঘষি যেটা, সেটাও একটু কমে যাবে ধীরে ধীরে। সেটা কমে যাওয়ার কারণে ফ্রিকশনাল যে হিটটা উৎপন্ন হয়, সেই হিটটাও একটু কমে যাবে। এই হিটটা যদি কমে যায়, তাহলে কি আমার ওই মারা যাওয়ার চান্সটা বা বরফ গলে যাওয়ার চান্সটা সেটা কমে যাবে, তাই না? তো আমাদের এখন এই এক্সেলারেশন এর মানটা নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করতে হবে যে এই প্রথমে আমরা যে প্রথমটাকে আমি ভুল করে T2 দ্বারা ডিনোট করছি, প্রথমটা আসলে T1 দ্বারা ডিনোট করা উচিত ছিল। যাই হোক, T2 ধরে নাও, যে প্রথমে T2 সেকেন্ড সময় লাগতো। এই প্রথমে T2 সেকেন্ড যখন 42 সেকেন্ড সময় লাগতো, তখন মিউ মিউ কে মানে এখন তো গতিশীল অবস্থায় আছে, তাই না? তখন মিউ কে বা কাইনেটিক ফ্রিকশন কোয়েফিসিয়েন্টটা কত ছিল? আর যখন মানে বরফ বরফের জায়গায় আছে, প্রথমে হয়তো কাঠের স্কি ব্যবহার করতো বা লোহার স্কি ব্যবহার করতো, তার জায়গায় প্লাস্টিকের স্কি নিয়ে আসছে। মানে প্রশ্ন আসলে প্লাস্টিকের স্কির কথা ছিল, মানে যে নতুন স্কিটা আনছে সেটা হলো প্লাস্টিকের। আমি মনে করো প্রথমে লোহার স্কি ব্যবহার করতো, তারপরে আনছে হলো প্লাস্টিক। তোমরা জানো যে প্লাস্টিক ওই তাপ কুপরিবাহী, আর অন্যদিকে লোহা বা স্টিল হলো তাপ সুপরিবাহী, সুতরাং ওইখানে তাপ বেশি উৎপন্ন হবে, এটাই স্বাভাবিক। তো প্লাস্টিকের যখন স্কি আনছে, তখন টাইম লাগছে হলো 61 সেকেন্ড। তো তখন কাইনেটিক ফ্রিকশন কোয়েফিসিয়েন্টটা কত, মানে প্লাস্টিক আর বরফের ভিতরে কাইনেটিক ফ্রিকশন কোয়েফিসিয়েন্ট কত, আর একই সাথে এই প্লাস্টিক আর স্টিলের ভিতরে কাইনেটিক ফ্রিকশন কোয়েফিসিয়েন্টটা কত, সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা এস মানে এই দূরত্বটা কত, 203 মিটার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে প্রথমে স্থির অবস্থায় ছিল, সেখান থেকে নামা শুরু করছে। এখান থেকে আমরা ত্বরণ এর মানটা পেয়ে যাইতে পারতেছি খুব সহজেই। আর টি এর জায়গায় প্রয়োজনে T1 বসাবো, T2 বসাবো, এখান থেকে আমরা এক্সেলারেশন এর মানটা পেয়ে যাব। এক্সেলারেশন এর মানটা পেয়ে যাওয়ার পর, এবার ধরো আমি মনে করো ওই যে আগের দিন যেরকম করতেছিলাম, যে ঢালের এখানে যে এক্স এক্সিসটাকে নিচ্ছিলাম বা হরিজন্টাল এক্সিসটাকে নিচ্ছিলাম, সারফেসের সাথে একেবারে হরিজন্টালি বা সারফেসের সাথে একেবারে সমান্তরালে, তো একইভাবে সমান্তরালে নিলাম। সমান্তরালে নিলে এক্স এক্সিস বরাবর এদিকে কাজ করতেছে mg sin θ, এদিকে কাজ করতেছে mg sin θ, আর ওই বিপরীত দিকে মানে এদিকে তো গতিশীল, বিপরীত দিকে কাজ করতেছে ফ্রিকশন ফোর্স। তো বিপরীত দিকে ফ্রিকশন ফোর্স কাজ করলে এখানে তো আবার উভয় দিকে জিরো না, মানে এদিকে তো গতিশীল আছে, তার মানে কি এখানে এই ফলাফল বলের একটা ত্বরণ আছে, তার জন্য f ইকুয়ালস ma লিখলাম, mg sin θ। আর এই f এর জায়গায় কি লিখতে পারি, μn। আর আগের দিন বা আগের দিন না মানে হাজার দিন পরে ছিল, এই এরকম যদি একটা ত্রিভুজ বা এরকম একটা ইনক্লাইন্ড প্লেন বলে এটাকে, ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড মানে মনে করো একটু বাঁকানো বা একটু ঢালু করা, ঢালু করার একটা সারফেসে, তখন নর্মাল ফোর্স n এর মান হয়
mg cos theta এর সমান এইখানে theta কোণে যদি বাঁকানো থাকে তাহলে হয় mg cos theta এর সমান তো একইভাবে mg cos theta n এর মান এখানে mg cos theta ওই mu n mg cos theta এক লাইন ড্রপ করে একেবারে mg cos theta লিখে দিছি তো m এর মানটা আমাদের দরকার হলো এই mu এর মানটা বের করা mu k লেখা উচিত ছিল আসলে আচ্ছা mu k এর মানটা বের করা জরুরি তো m এটাকে ওই পাশে নিয়ে গেলাম এটাকে এই পাশে আনলাম তারপরে এটা পে গিয়ে মাইনাস হয়ে গেছে উভয় পক্ষ থেকে m কেটে দিলাম মানে m নাই করে দিলাম তো mu k এর মানটা বের করার জন্য cos theta ওই পাশে ভাগ অবস্থায় নিয়ে যেতে হবে g sin theta minus a তো দেখতেই পাচ্ছো যে প্রথম বেলায় কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টটা ছিল 0.4 আর দ্বিতীয় বেলায় মানে যখন আমি প্লাস্টিকের স্কি নিয়ে আসছি আসলে এখানেও আমি উল্টাপাল্টা করে ফেলছি এখানে প্রথম বেলার সময় হলো 0.1 তে মানে মোদ্দা কথা যখন আমাদের ওই স্টিলের যেটা ছিল মানে যেটাতে আসলে মারা যাওয়ার চান্স বেশি ছিল বা যেটাতে আসলে প্রবলেম বেশি ছিল সেটাতে আমাদের 0.4 আসছে সেটাতে আমাদের কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট হলো 0.4 আর যেটা নতুন নিয়ে আসছি কোম্পানি একদম নতুন মডেল নিয়ে আসছে সেটা টেস্ট করার সময় আমাদের কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট আসে 0.28 সুতরাং বোঝা যাচ্ছে যে নতুনটা বেশি নিরাপদ যদি না এরকম হয় যে প্লাস্টিকের স্কি তো সহজে ভেঙে যাইতে পারে টাকা লস হবে আবার নতুন করে কিনতে হবে তো বেশি ক্ষণস্থায়ী এই জিনিসটা ভালো না তখন আবার আমাদের আবার স্টিলের স্কিতে ফেরত যাইতে হইতে পারে বা নতুন প্রকারের স্কি আনতে হইতে পারে আপাতত জীবনের বাঁচানোর জন্য বা জীবনের মায়া থাকলে টাকার মায়ের চেয়ে এটাই ভালো আচ্ছা আমার যা নোট তৈরি করছিলাম সেটা শেষ আমি এখান থেকে পড়ানো শুরু করি আচ্ছা কি ব্যাপার দেখি মানুষ আসে যায় আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কতগুলো করলাম দেখি এই যে তোমাদেরকে এই ছবিটা দেখাতে চাচ্ছিলাম তখন আশা করি এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষটা কিভাবে টেনে নিজেকে উপরে উঠাচ্ছে আচ্ছা গেল এটা আমরা 15 নম্বর পর্যন্ত শেষ করে ফেলছি এবার আমরা 16 নম্বর থেকে শুরু করব আর 16 নম্বরে আমাদের কি বলছে যে একটা ব্লক আমি খাতায় লিখতে থাকি এ ব্লকের ওজন হলো 4.4 কেজি বি ব্লকের ওজন হলো 2.6 কেজি আচ্ছা সি ব্লকের ওজনটা দেওয়া নাই সি ব্লকের ওজনটা আমাদের জানতে চাইছে আচ্ছা এখন বলছে ডিটারমাইন দা মিনিমাম ম্যাস অফ ব্লক সি আচ্ছা আমাদের কিছু ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে সেটা হলো এইখানে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা হলো মানে কি বলবো এই যে এ নাম্বার ব্লক আর এই টেবিল টেবিলের ভিতরে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা হলো আমাদের এই স্ক্রিন দেখা যাচ্ছে তো কি ভাইয়া আচ্ছা এই ব্লক এ নাম্বার ব্লক আর এর ভিতরে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা হলো 0.18 তো লিখে রাখি মিউ এস বিটুইন কত এ এন্ড টি এটা হলো 0.18 আর এ আর সি এর মধ্যে মানে এই যে এই দুটাও তো পরস্পর একই সাথে লেগে আছে মানে এদের সারফেসটা একসাথে লেগে আছে সো এদের ভিতরে একটা ফ্রিকশন বলে কিছু একটা আছে সেটা হলো 0.15 এটা কি আবার আবার দেখো এখানে একটা কথা বলছে সেটা হলো স্ট্যাটিক ফ্রিকশন এন্ড কাইনেটিক ফ্রিকশন মানে এখানে স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন উভয় ক্ষেত্রেই মানে এখানে চলাচল অবস্থায় থাকুক বা স্থির অবস্থায় থাকুক উভয় ক্ষেত্রেই আসলে ফ্রিকশনের মানটা সমান সমান মানে স্ট্যাটিক ফ্রিকশন ও কাইনেটিক ফ্রিকশন ও সমানে আছে ওকে আশা করি বোঝা গেছে আমাদের চিত্রটা অনেকটা এরকম ছিল হাতে লেখা কারোর বুঝতে অসুবিধা হলে বইলো
ওকে, এখন আমাকে বলছে এর মান, মানে এ নাম্বার কোশ্চেনে ছিল সি এর ভর কতটুকু হইলে, সি এর ভর কতটুকু হইলে এ নাম্বারটা, এ নাম্বার বস্তুটা একেবারে স্থির অবস্থায় থাকবে, এটা কোনো নড়াচড়া করবে না। সি এর ভর মানটা কত হইলে, ম্যাসের মানটা কতটুকু হইলে এটা একেবারে স্থির অবস্থায় থাকবে। আচ্ছা, তো প্রথমে এর এক্স এক্সিস বরাবর এ বস্তুর জন্য, ফর এ, এ বস্তুর জন্য আমরা বিশ্লেষণ করি, এই দিকে সুতা বরাবর টেনশন ফোর্স টি কাজ করতেছে, আচ্ছা এই নিচের দিকে কি নর্মাল ফোর্স কাজ করতেছে। এখন আমাকে বলো এই যে নর্মাল ফোর্সের মানটা কিরকম হবে, এটা কি এই ই এর বস্তুর ওজনের সমান হবে বলো? এসি বস্তুর ওজনের সমান হবে। হ্যাঁ, এটা এ আর সি উভয়টারই সমান হবে। উভয়টারই কেন সমান হবে, কারণ দেখো এই সিউটাও এর উপর একটা ওজন দিচ্ছে, সেটা হলো ডাব্লু পরিমাণ একটা বল দিচ্ছে। ডাব্লু পরিমাণ বল দেওয়ার কারণে এখানে একটা নর্মাল ফোর্স, মনে করো নর্মাল ওয়ান দিলাম, এই নর্মাল ফোর্স একটা ফিরায় দিচ্ছে। আচ্ছা, একইভাবে এটাও আবার নিচের দিকে একটা ওজন দিচ্ছে ডাব্লু। দিন শেষে আসলে এই নর্মাল ফোর্স এন এর মানটা হবে, অনেকে আবার একেবারে এক ধাপে এই নর্মাল ফোর্সের মানটা যে ওই ডাব্লু অফ এ আর ডাব্লু অফ সি এর সমান হবে, অনেকে আবার এরকম ভাবে লেখাটা আসলে ইয়া করে না, যাই হোক এরকম ভাবে লেখলে আসলে কিছু বেশি কিছু আসে যায় না। নর্মাল ফোর্সটা হবে প্রথম বস্তুর ওজন আর দ্বিতীয় বস্তুর সি বস্তুর ওজনের সমান। এখন এই ওজনটা আসলে আমাদের এখনো জানা নাই, এই ওজন বা এই ভরটাই আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এ বস্তুর যদি এক্স এক্সিস বিশ্লেষণ করি, এ বস্তুর এক্স এক্সিস বিশ্লেষণ করলে, আর এখানে আমরা ওয়াই এক্সিস বিশ্লেষণ করতেছি, ওয়াই এক্সিস বিশ্লেষণ করতে গেলে আগের দিনে আমরা যেরকম বলছিলাম যে ওয়াই এক্সিস এ এভাবে লিখি সামেশন অফ এফ ওয়াই, ওয়াই এক্সিস এর নিচে দিয়ে কাজ করতেছে ওজন বল, উপরে দিয়ে কাজ করতেছে নর্মাল ফোর্স, দিন শেষে এটা এখানে সারফেস থেকে লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে না, আবার সারফেস থেকে নিচের দিকে চলে যাচ্ছে না। তার মানে কি ওয়াই এক্সিস বরাবর এর কোনো সরণ নাই, ত্বরণ নাই, তার মানে কি ওয়াই এক্সিস বরাবর আসলে সবকিছু শূন্য। তার মানে এন মাইনাস ডাব্লু, ডাব্লু এর পরিমাণটা এখানে আসলে, তো এন ইকলস ডাব্লু, এখানে ডাব্লু এর পরিমাণটা আসলে ওই প্রথম লাইনে যা লিখছিলাম ডাব্লু এ প্লাস ডাব্লু সি এর সমান সমান। আচ্ছা, এই এক লাইনটাকে আমি একটু ভেঙে এখানে লিখলাম জাস্ট। আচ্ছা, এবার এক্স এক্সিস বরাবর বিশ্লেষণ করি, এক্স এক্সিস বরাবর এই দিকে আবার ফ্রিকশন ফোর্স কাজ করবে, এই দিকে কাজ করবে ফ্রিকশন আর এই সামনের দিকে টেনশন ফোর্স আগে থেকে কাজ করতেছে, সামেশন অফ এফ এক্স, সামনের দিকে টেনশন, মনে করলাম যে সামনের দিকে পজিটিভ পিছনের দিকে নেগেটিভ, টি মাইনাস এফ, ফ্রিকশন ফোর্স কে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। তো আবারও যেরকম সেটা হলো যে সামনের দিকেও যাচ্ছে না পেছনের দিকেও যাচ্ছে না, আমাদেরকে কি বলছে, আমাদেরকে এটা বলছে যে এক্স মানে এ বস্তুটা কোনো চলাচল করবে না, যদি সি বস্তুর ভর কতটুকু হইলে এ বস্তুটা চলাচল করবে না। তো তো বোঝা যাচ্ছে যে চলাচল করবে না, তার মানে কি এক্স এক্সিস বরাবর এর কোনো সরণ নাই ত্বরণ নাই, তার মানে জিরো, টি মাইনাস এফ, এফ এর জায়গায় এবার মিউ এন, টি মাইনাস মিউ, এখানে ডাব্লু এর জায়গায় একেবারে এম এ জি প্লাস এম সি জি লিখে দেই, এখানে সুবিধা হবে, এখানে এন এর জায়গায় একবারে বসাই দিলাম এম এ জি প্লাস এম সি জি, এখানে শূন্য ছিল তো ছিলই, ছিল টেনশন ফোর্স টি হলো, আচ্ছা এখানে মাইনাস হবে এম সি জি, আচ্ছা এটা মিউ কোন অবস্থায় ছিল, ওকে। আচ্ছা এটা এখানে মিউ এর মানটা কত হবে, এখানে মানটা কেবল আমি মিউ ওয়ান দ্বারা ডিনোট করি, ওকে, এখানে মানটা যদি মিউ ওয়ান হয়, ওকে মিউ ওয়ান হলে তখন মানে মিউ ওয়ানটা কোনটা, এই এ বস্তু আর টেবিলের মধ্যে ফ্রিকশন এটা, ওকে। এবার আমরা বি নাম্বার বস্তুর ক্ষেত্রে বিশ্লেষণ করি, ফর বি, বি এর ক্ষেত্রে যদি আমি বিশ্লেষণ করি বিটাও কি উপরের দিকে একদম ঝুলে আছে, মানে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, মানে দুইটা যেহেতু সুতা দিয়ে লাগানো আছে, দুইটা যেহেতু সুতা দিয়ে লাগানো আছে, তার মানে কি দুইটাই আসলে স্থির অবস্থায় আছে, মানে একটা স্থির অবস্থায় থাকলে আরেকটা যে সুতা ছিঁড়ে চলে যাবে বিষয়টা এরকম না, সুতাতে একসাথে লেগেই থাকবে। তো বি বস্তুর জন্য ওই সামেশন অফ এফ ওয়াই ইকলস হলো উপরের দিকে কাজ করতেছে টেনশন ফোর্স, নিচে দিয়ে কাজ করতেছে ওজন বল বা ডাব্লিউ বি, তো এদিকে শূন্য টি মাইনাস ডাব্লিউ বি, তো শূন্য তো
থেকে আমরা টেনশন ফোর্স টি এর মানটা বের করতে পারি ডাব্লিউ বি। আচ্ছা, আমি এর আগেও বুঝাইছিলাম যে টেনশন ফোর্স পুরো সুতার উপরে একদম সমান থাকে। সমান থাকার শর্ত হলো এই পুলিটাকে আমাদের আদর্শ পুলি হইতে হবে। প্রশ্নে আমাদের পুলি নিয়ে কিছু বলা নাই, পুলির কোনো ভর দেওয়া নাই, পুলির এই যে উপরে যে এরকম একটা পরিধি, এই পরিধির উপর কোনো ফ্রিকশন আছে এমন কিছু বলা নাই। যেহেতু বলা নাই, তাহলে আমরা এটাকে আদর্শ পুলি ধরে নিব। এটাকে যদি আমরা আদর্শ পুলি ধরে নেই, তার মানে তখন এই পুরো সুতাটার উপরে টেনশন ফোর্সের কোনো পার্থক্য হবে না। তার মানে কি, এখানে টেনশন ফোর্স টি যেখানে ছিল এখানে আমি ডাব্লু বি বসাই দিতে পারি। এই পুরোটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে গিয়ে সরাসরি আমি ডাব্লু বি বসাই দিব, আর তারপর থেকে আমি এম সি এর মানটা বের করব, কারণ দেখো বাকি সব কিছুই আমাদের জানা আছে আগে থেকেই। আচ্ছা, ডাব্লু বি কে আমি এম বি জি লিখে নিই, এক লাইন শর্ট হবে উপর পাশে দিয়ে। তো শূন্য, আর টি এর জায়গায় আমরা কি বসাবো, ডাব্লু বি বা বি বস্তুর ওজন এম বি জি মাইনাস মিউ এম এ জি মিউ ওয়ান, মানে তারপর মিউ ওয়ান এম সি জি। তো আমাদের এইটা দরকার, সো এটাকে ওই পাশে নিয়ে যাই, মিউ ওয়ান এম সি জি এম বি জি মিউ ওয়ান এম এ জি। ওকে, তো সো আমাদের এম সি এর মানটা বের করতে বলছে। জি, এখানে আমরা সবকিছু মান বসায় দিলে আমরা এম সি এর মানটা পেয়ে যাব। ওকে, বুঝে গেছি। তো এম বি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, মি ওয়ান কত 0.18 এটা দেওয়া আছে, আর সবকিছু তো দেওয়া আছে, 9.8 তো জানাই আছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো আমরা সাধারণত একাডেমিকে 9.8 ব্যবহার করি, কিন্তু সাধারণত অলিম্পিয়াডে বলা থাকে যে জি এর মান 10। অনেক ক্ষেত্রে আসলে ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না, তখন জি এর মান 10 ব্যবহার করতে হয়, বা বলা থাকে যে জি এর মান 10 ইউজ করো। সেখানে আমরা জি এর মান 10 ইউজ করতে পারি। যদি কিছু বলা না থাকে, আমরা সাধারণত অলিম্পিয়াডের ক্ষেত্রে জি এর মান ইউজ করব 9.81। ঠিক আছে, 9.81 কেন ইউজ করব, কারণ আমাদের জি এর যে আদর্শ মান সেটা হলো 9.8066। এখন আমি যদি এই পর্যন্ত রাখতে চাই, দুই ঘর পর্যন্ত রাখতে চাই, তাহলে আমাদের কি 9.81 দিতে হবে। এখন তুমি বলতেই পারো, ভাই আমি এক ঘর পর্যন্ত রাখি, কিন্তু সাধারণত আমরা অঙ্ক করার সময় সব সময় দশমিকের পরে দুই ঘর পর্যন্ত নেই। তোমরা দেখে থাকবে যে দশমিকের পরে আমরা সবসময় দুই ঘর পর্যন্ত নেই, আর সব ক্ষেত্রে আমরা দশমিকের পর দুই ঘর পর্যন্ত নিব, কিন্তু জাস্ট এইখানে এক ঘর নিব, বিষয়টা কিরকম দেখায়। সো 9.81 দিয়ে হিসাব করবা সব সময়। ওকে, তো গেল। আচ্ছা, আমাদের প্রশ্নে চলে যাই আবার। আচ্ছা, প্রশ্নে আমাদের বি নাম্বারে বলছে, ব্লক সি ইজ সাডেনলি লিফটেড অফ এ, হোয়াট ইজ দ্য এক্সেলারেশন অফ ব্লক এ। মানে হুট করে এরকম, মানে কেউ একজন এসে বা কোনো একাদশ ছেলে এসে এই সি নাম্বার ব্লকটাকে উপরে উঠায় ফেলছে, সি নাম্বার ব্লকটাকে উপরে উঠায় ফেললে কি হয়েছে, তখন তো আর এটা কেউ আর একে বাধা দিতে পারবে না এরকম ধুপ করে পড়ে যাওয়ার জন্য, তাহলে সহজেই পড়ে যাবে। এটা আগের দিন তো আমি দেখাইছিলাম, তাই না, এটার এক্সেলারেশন এর মানটা কত হবে। তো আবারও আমি দেখাই, এটা শুধু তো এখন বি নাম্বারটা, এ নাম্বারটা আছে, এটা এ এটা বি। যখন উপরের দিকে সি উঠায় নিছে, এ দিয়ে কাজ করতেছে ফ্রিকশন এফ, এ দিয়ে কাজ করতেছে টেনশন টি, আবার এই বি নাম্বার বস্তুর ক্ষেত্রে যেহেতু উপর দিকে বাধা আছে, টি নাম্বার টেনশন ফোর্স টি উপরে দিয়ে কাজ করতেছে, নিচে দিয়ে কাজ করতেছে ডাব্লু। তো ফর এ সামনের দিকে টি সামেশন অফ এফ অফ এক্স, সামনের দিকে টি মাইনাস ফ্রিকশনের এফ, ফ্রিকশনের এফ কিন্তু এবার আবার ওই এন এর মান কিন্তু আবার এই ডাব্লু এ প্লাস ডাব্লু সি এমন না, এখন শুধুমাত্র ডাব্লু এ, কারণ উপর থেকে এ নাম্বার ব্লকটাকে উঠায় ফেলছি। সো এখানে ফ্রিকশন হলো মিউ এম মিউ এন ই লিখে দিলাম, আর এখানে এফ এক্স, এটা যেহেতু একটা ফলাফল বল আছে সামনের দিকে, এম এ ইন্টু এ, এম এ বলতে আমি এ এ এ ব্লকের ভরটাকে বুঝাইতেছি, তারপরে এন এর মানটা বসায় দেই, মিউ এম এ জি এম এ এ। এই হলো আমাদের এক নাম্বার সমীকরণ। আচ্ছা, ফর বি, বি নাম্বারটা বের করি,
বি নাম্বারের উপরের দিকে বি নাম্বারটা কিন্তু আবার এর সাথে লেগে নাই। অনেকে আবার এরকম ভেবে ভুল করে যে বি নাম্বারটা এর সাথে লেগে আছে, আসলে বি নাম্বারটা এর সাথে লেগে নাই, বি নাম্বারটা একটু আলাদা ভাবে আছে। যেহেতু একটু আলাদা ভাবে আছে সুতরাং ওইখানে কোনো ফ্রিকশন কাজ করতেছে না, যেহেতু ফ্রিকশন কাজ করতেছে না সেহেতু হলো খালি উপরের দিকে টি নিচের দিকে ডাব্লু, কি যেন সামেশন অফ এফ ওয়াই, এটা উপরের দিকে টি নিচের দিকে ডাব্লু এভাবে লিখতে পারি, টি মাইনাস ডাব্লু। তো এম বি এম বি এ, আচ্ছা এখানে দেখো আমি এ শুধু জাস্ট এ লিখলাম, এ এ বা এ বস্তুর ত্বরণ বা বি বস্তুর ত্বরণ এমন কিছু লিখি নাই। এমন কিছু কেন লিখি নাই, যেহেতু এরা দুইটা একই সুতা দিয়ে বাঁধা আছে, দুইটা বস্তু যদি একই সুতা দিয়ে বাঁধা থাকে তাদেরকে যদি একসাথে টেনে নিয়ে যেতে চাও তাহলে কি তারা একসাথেই আসবে না? দুইটা হ্যাঁ দুইটা একসাথেই আসবে। তো টি আর এখানে ডাব্লিউ বি উচিত ছিল, টি মাইনাস এম বি জি। ওকে এবার এক আর দুই নাম্বার ইকুয়েশনটাকে আমি যোগ করে ফেলি, এক আর দুই নাম্বার ইকুয়েশন যোগ করব না, এক নাম্বার থেকে দুই নাম্বারটা বিয়োগ করব, না তাও তো না, আগের দিনের মতো আমি আবার ভুল করছি। বিষয়টা হলো আগের দিন আমি যেটা বারবার তোমাদেরকে বুঝাইতে যাচ্ছিলাম সেটা হলো যে যেদিকে বেশি সেদিকে আমরা পজিটিভ ধরবো, যেদিকে কম সেদিকে নেগেটিভ ধরবো। যেমন দেখো এইদিকে সামনের দিকে গতিশীল হচ্ছে তার মানে কি সামনের টেনশন ফোর্সটা বেশি, আবার দেখো এটা নিচের দিকে গতিশীল হচ্ছে তার মানে কি ডাব্লিউ এর পরিমাণটা বেশি আর টেনশন ফোর্সের মানটা কম। এখানে আমরা ঠিকঠাকই লিখছি টি মাইনাস এফ, কিন্তু এখানে আমরা ঠিকঠাক লিখি না, এখানে টি মাইনাস ডাব্লিউ বি হয়ে গেছে, এখানে আসলে হবে ডাব্লিউ বি মাইনাস টি, কারণ ডাব্লিউ বি এর মানটা বড় টি এর মানটা ছোট। ওকে তো এম বি ইকাল টু হলো এম বি জি মাইনাস টি, এটা হলো আমাদের দুই নাম্বার ইকুয়েশন। এক আর দুই নাম্বার ইকুয়েশন কে এবার যোগ করব, এক আর দুই নাম্বার ইকুয়েশন কে যোগ করতে গেলে আসবে হলো এম এ এ এম বি এ, আর এই পাশে আমাদের কি কি ছিল টি মাইনাস মিউ এম এ জি। আর এই পাশে আমাদের কি ছিল এম বিজি মাইনাস টি, মাইনাস টি। দেখো এখানে টেনশন টেনশন কাটা টেনশন ফোর্স এর মানটা আসলে আমাদের জানা ছিল না, তাই আমরা এই এক আর দুই কে পরস্পর যোগ করে ফেললাম, এক আর দুই কে পরস্পর যোগ করে ফেললে টেনশনটা কাটা যায়। সো এম এ এম বি টেনশন কাটা গেল, আসবে হলো এম বিজি মিউ এম এ জি, আর এটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই আমরা খুব সহজে এক্সেলারেশনের মানটা পেয়ে যাব। এমবি মাত্র এমবি এর মানটাও বললাম, এম এ এর মানটাও বললাম, সবকিছু আমাদের জানা আছে। এম এ এর মানটা কত ছিল, এম এ এর মানটা মানে এ ব্লকের ভরের মানটা ছিল 4.4 কেজি, আর বি ব্লকের মান ছিল হলো 2.6 কেজি। এগুলো অ্যান্সার বসায় দিলেই আমরা পেয়ে যাব। এখন বিষয়টা হলো তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া মান কেন লেখেন না সবসময়, মান এই জন্যই লিখি না কারণ এই মানটা তোমরা যখন খাতায় লিখবা তখন নিজেরা আসলে এই মানটা নিজেরা হিসাব টিসাব করে কিতাব করে লিখে নিবা। অবশ্যই যা যা পড়ানো হচ্ছে চেষ্টা করবা ক্লাস করানোর করার সময় চেষ্টা করবা সাথে একটা খাতা রাখার, খাতা রেখে অল্প অল্প করে লিখে ফেলার। আর খাতা লেখা অল্প অল্প করে লিখে ফেলার, আর মানে এটা বুঝতে সুবিধা হবে। আর যদি না হয় মানে সম্ভব না হয় ক্লাস শেষে আমি সবগুলো ছবি দিয়ে দিব তখন তুলে নিবা। আচ্ছা 17 নম্বর প্রবলেমটা বেশ একটা মজার প্রবলেম জিনিসটা, আচ্ছা দেখা যাক। 4.8 কেজি, এই ব্লকটার ভর 4.8 কেজি, দেখি 17 17 লিখে রাখ 17। আচ্ছা 17 নম্বরে ব্লকটার ভর হলো এম ইকুয়াল টু 4.8 কেজি। এখন এটা একটা ইনক্লাইন্ড প্লেন যেটাকে বলতেছিলাম এই ইনক্লাইন্ড প্লেনের উপরে আছে, এখানে ভূমির সাথে 39 ডিগ্রি কোণ করে আছে। ওকে থিটা এর মান 39 ডিগ্রি। আচ্ছা এখন কি বলছে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট হলো 0.33, মানে মিউ কে এর মান হলো 0.33। এখন আমাদের এ নাম্বার কোশ্চেনে এটা চাইছে মানে আচ্ছা এখানে এফ বল প্রয়োগ করা হচ্ছে, এফ কি 46 নিউটন মানে একটা বল প্রয়োগ করা হচ্ছে, লিখে রাখি এফ ইকুয়াল টু
46 নিউটন। 46 নিউটন মানে একটা বল এদিকে প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা চিত্রটাও এঁকে রাখি, একটু পরে আঁকা যাক চিত্র। আচ্ছা এখন বলতেছে যে হোয়াট ইজ দ্য এক্সেলারেশন অফ দ্য ব্লক ইফ ইট ইজ মুভিং আপ দ্য প্লেন। এটা যদি ওপরের দিকে ওঠে, ব্লকটাকে যদি ওপরের দিকে ঠেলা মারা হয়, মানে ওপরের দিকে উঠতে থাকে, তাহলে এর কি বলবো, এর এক্সেলারেশন, এর মানটা আমাদের চাইছে। অনেকে আবার ভেবে ফেলতে পারো, হ্যাঁ কালকেই তো করাইলেন, কালকে এটা আসলে করাই নাই, অন্যরকম করাইছি। আচ্ছা যাই হোক, আর বি উইথ উইথ দ্য হরিজন্টাল ফোর্স স্টিল অ্যাক্টিং হাউ ফার উইল দ্য ব্লক। আচ্ছা এই বি নাম্বার আর সি নাম্বার কোশ্চেনে না একটু সমস্যা আছে, সত্যি কথা এই বি আর সি নাম্বার কোশ্চেনে একটু সমস্যা আছে। বি আর সি আমি ভাইকেও দেখাইছিলাম, বলছে হ্যাঁ, মানে সমস্যা বলতে আমি আমার মতো করে দিতে পারবো, কিন্তু সলিউশনে আসলে যেভাবে দেওয়া আছে বা অ্যান্সার শিটে যেভাবে অ্যান্সার দেওয়া আছে বইয়ের, আর তার সাথে আসলে মিলে না। আমি ভাইকেও দেখাইছিলাম, বলছে একটু সমস্যা আছে এটাতে। রাখো আমরা জাস্ট এ নাম্বারটা করব। ওকে মানে বি নাম্বারটা এখানে আসলে অনেক কিছু বলে দেয় না, একটু কোশ্চেনের ঘাটতি আছে। ওকে জাস্ট এ নাম্বারটা করি। এ নাম্বারটাও অত্যন্ত সুন্দর একটা প্রবলেম, আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো। স্ক্রিন কি দেখা যায়, মানে স্ক্রিন না বলছি স্ক্রিন কি শেয়ার খাতা, অফ হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিন হ্যাঁ এটা শেয়ার অফ দেখা করছি, মানে যাচ্ছে, খাতা তো দেখা যাচ্ছে, মানে স্পটলাইট করা আছে তো আমাকে। জি স্ক্রিন ভাইয়া। শেয়ার দিলে স্ক্রিন শেয়ার আসে, ইয়া দিলে আসে। আচ্ছা যাই হোক, এভাবে একটা ব্লক রাখা আছে, এখন একেবারে ভূমির সাথে সমান্তরালে, এটা কিন্তু আবার এই সারফেসের সাথে সমান্তরালে এই দিকে ঠেলা মারতেছে এরকম না, এটা একেবারে এইরকম ভাবে ঠেলা মারতেছে, মানে একবারে ভূমির সাথে সমান্তরালে ঠেলা মারতেছে 46 নিউটনে। ওকে তো আমাদেরকে এক্সেলারেশন এর মানটা চাইছে, চলো আমরা এগুলো নির্ণয় করে ফেলি। ওকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করি, আমরা সেই একই রকম ভাবে এই দিকে নিচ্ছি হলো ভূমির সাথে সমান্তরাল ভাবে নিচ্ছি, মানে যে ত্রিভুজ আছে ত্রিভুজটার সাথে সমান্তরাল ভাবে নিচ্ছি এক্স অ্যাক্সিস, আর ত্রিভুজটাকে ত্রিভুজের সাথে লম্ব ভাবে নিচ্ছি আমাদের ভার্টিক্যাল এক্সিস বা ওয়াই এক্সিস। আর কেন নিচ্ছি, মানে আমরা সবসময় সার্ফেসের সাথে লম্ব ভাবে কেন নেই, সার্ফেসের সাথে সমান্তরাল কেন নেই, সেটা আগেও ব্যাখ্যা করছিলাম। বিষয়টা হলো আমাদের সবসময় আসলে মানে জানতে চাওয়া থাকে বা আগ্রহের বিষয়বস্তু থাকে যে সারফেসের উপর দিয়ে কতটুকু ত্বরণে চলাচল করতেছে, আবার এই ভার্টিক্যাল এক্সিসের যে নর্মাল ফোর্স সেটা আমাদের আমাদের ফ্রিকশনে অনেক বেশি দরকার হয়। এই জন্য আমরা ভার্টিক্যাল এক্সিসটাকে একদম ইয়ার সাথে সারফেসের সাথে ভার্টিক্যালি নেই, আর হরিজন্টাল এক্সিস বা যেটাকে আমরা এক্স এক্সিস বলে নামকরণ করি, এক্স এক্সিস নাম ফিজিক্স এর ভাষায় আসলে হরিজন্টাল এক্সিস বলা দরকার। আচ্ছা যাই হোক, এই হরিজন্টাল এক্সিসটাকে আমি সারফেসের সাথে একেবারে সমান্তরাল ভাবে নেই। আচ্ছা এখন একইভাবে ওই আগের মতোই যদি এক্স এক্সিস কে বিশ্লেষণ করি, এক্স এক্সিস এ কি সামেশন অফ এফ অফ এক্স, এইদিকে কাজ করতেছে, নিচে দিয়ে কি কাজ করতেছে, এমজি সাইন থিটা, আগের দিন বুঝাইছিলাম এমজি সাইন থিটা নিচের দিকে। আচ্ছা ওপরের দিকে, আচ্ছা ওপরের দিকে ব্লকটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে ব্লকটা যেহেতু ওপরের দিকে যাচ্ছে, ফ্রিকশন কি এই পিছনের দিকে কাজ করতেছে, ফ্রিকশন। আচ্ছা এখন একটা জিনিস বোঝার আছে যে এই এফ এর মানটা তো উপরের দিকে কাজ করতেছে তাই না, এই 46 নিউটন, এটা তো উপরের দিকে উঠেছে, এখন এই 46 নিউটনের কতটুকু এক্স এক্সিস এর মানে অংশে আসবে আর কতটুকু ওয়াই এক্সিস এর অংশে আসবে, এই জিনিসটা আসলে বোঝাটা একটু ইম্পর্টেন্ট। এটা হলো মনে করো এখানে আমি থিটা কোণে দিলাম, তাহলে এখানে যদি আমি থিটা কোণ নেই, তাহলে এইটা হলো 90 মাইনাস থিটা, এটুকু কি বোঝা গেছে, এই যে এদের মাঝখানের কোণ হলো 90 ডিগ্রি, এক্স আর ওয়াই এর মাঝখানের কোণ যে 90 ডিগ্রি সেটা তো আর নতুন করে বলার কিছু নেই তাই না। জি ভাই এটা বুঝছি। আচ্ছা এটা বোঝা গেছে। আচ্ছা এইটাকে এই যে ফোর্স, এই ফোর্সটা কি সমান্তরাল ভাবে আমি এইদিকে এভাবে লিখতে পারি না। আচ্ছা এখন দেখো, আচ্ছা এইবার এইখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেললাম, আমি কি ঠিকঠাক ভাবে আগাচ্ছি, ঠিকঠাক ভাবে আগাচ্ছি, এইখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেললাম, মানে এই যে একটু বড় করে দেখাবো, বোর্ডে না দেখাই, বোর্ড আজকে আনি নাই, এইভাবে একটা ফোর্স অ্যাক্ট করতেছিল, মনে করো এখানে আছে, ব্লকটা একটু ছোট করে আঁকি আপাতত,
এখানে থিটা কোণ, সো এইখানে আমাদের অ্যাক্সিস এই, আরে এবার তো অ্যাক্সিস সব উল্টা পাল্টা হয়ে গেল, ধর এই ঠিক আছে, এখানে একটা ফোর্স এফ ছিল, এখানে থিটা কোণ, এবার এইভাবে ভার্টিক্যালি আঁকাইলাম, সো এটা হলো 90 মাইনাস থিটা, আমার দেখা যাচ্ছে না, এটা হলো 90 মাইনাস থিটা। আচ্ছা এখন এইটাকে, এই ফোর্সটাকে, এই ফোর্সটা তো একেবারে সমান্তরাল ভাবে কাজ করতেছে, একেবারে সমান্তরাল ভাবে এইভাবে স্থানান্তর করলাম, ঠিক আছে, সমান্তরাল ভাবে স্থানান্তর করার পর এইটাকে আমি করে দিলাম, এখান থেকে আমি একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিলাম, সমকোণী ত্রিভুজ বানিয়ে নেওয়ার ফলে দেখো কি আসছে, এদের মাঝখানের কোণ হলো 90 ডিগ্রি, এদের মাঝখানের কোণ যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে সহজেই বুঝতে পারতেছো যে এইটা হলো আমাদের থিটা, বোঝা যাচ্ছে তো? জি ভাইয়া, আর তাহলে এইটা হলো আমাদের, আমার আবার 90 মাইনাস থিটা, বুঝে গেছো তো? ওকে, 90 মাইনাস থিটা। সো আবার এইখানে যদি আমরা কোণ উৎপন্ন করতে চাই, মানে এই যে এইখানে, এটা হবে কি আবার থিটা, তাই না? জি ভাইয়া, এই মানটা থিটা, তার মানে কি আমাদের এই যে ফোর্সটা, আগের দিন আমি যেটা ভেক্টরের বুঝাইছিলাম যে মনে করো এক্স অ্যাক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর অভিমুখ হবে, মনে করো একটা ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, গেল, হ্যাঁ থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করে নাই, ওয়াই অ্যাক্সিস এর সাথে কত 90 মাইনাস থিটা কোণ উৎপন্ন করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা, তাই না? তো দেখো এখানে এক্স অ্যাক্সিস এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা। আবার দেখো এটা কি একটু নিচের দিকে আসবে না, মানে এটা এইদিকে ছিল, এটা একটু রাইটের দিকে নেন, দেখা যাচ্ছে, মানে এই যে এটা, এখানে আমি বোঝাচ্ছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ এটাকে যদি আমি এক্স, মানে এই যে ফোর্স এফ, এটাকে যদি আমি এক্স আর ওয়াই এ ভাগ করি, তাহলে কি এটা এদিক বরাবর পাবো আর এদিক বরাবর পাবো না? হ্যাঁ এই ফোর্সটাকে এভাবে ভাগ করলে এদিক বরাবর পাবো এফ ওয়াই আর এদিক বরাবর পাবো এফ এক্স। আচ্ছা এতদিন আমরা এন এর মান এমজি কস থিটা এরকম পড়ে আসতেছিলাম, কিন্তু এখন কি এন এর মান এমজি কস থিটা থাকবে? দেখো এন এর দিকে, নিচের দিকেও আরেকটা বল কাজ করতেছে, মানে নিচের দিকে সারফেসের সাথে লম্বভাবে আরেকটা বল কাজ করতেছে, সেটা হলো এফ সাইন থিটা, তাই না? আবার নিচের দিকে ডাব্লু কাজ করতেছে সারফেসের সাথে একেবারে লম্বভাবে। আচ্ছা এটা এই বরাবর কেন দিলাম, এটা আসবে এই বরাবর, এটা এক্স অ্যাক্সিস বরাবর এই বরাবর হবে, এটা এক্স অ্যাক্সিস বরাবর, যাই হোক বোঝা গেছে তো কতটুকু? জি ভাইয়া, তার মানে কি এক্স অ্যাক্সিস বরাবর এই এফ এর কি অংশ কাজ করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর এই এফ এর যে অংশ কাজ করতেছে সেটা হলো এফ কস থিটা। ওকে, অনেকেই আছে যারা একদম সরাসরি এফ এক্সিস বরাবর জাস্ট এফ লিখে দিবে, জাস্ট 46 নিউটন বসায় দিবে, বিষয়টা সেরকম না, এক্স এক্সিস বরাবর জাস্ট এফ কস থিটা কাজ করতেছে। ওকে, এম এ আমাদের এক্সেলারেশনের মানটা আসলে বের করতে হবে। আচ্ছা এফ কস থিটা যেহেতু পজিটিভ, এটাকে সামনে আনলাম, এফ কস থিটা মাইনাস এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা হচ্ছে বিপরীত দিকে নিচে দিয়ে কাজ করতেছে তাই মাইনাস, আবার ফ্রিকশন ফোর্স কে আমরা লিখতে পারি মিউ এন। ওকে আচ্ছা, এই গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন, আবার আমরা আসি 2 নম্বর ইকুয়েশনে, মানে ওয়াই এক্সিসে, ওয়াই এক্সিস বরাবর আমরা বিশ্লেষণ করব কোন দিকে কি কাজ করতেছে। ওয়াই এক্সিস বরাবর সামেশন অফ এফ ওয়াই, ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে কাজ করতেছে কি, মানে একেবারে নিচের দিকে কাজ করতেছে হলো ডাব্লু, এখন পুরোটা ডাব্লু কি হবে, না পুরোটা পুরোটা ডাব্লু হবে না, জাস্ট ডাব্লু কস থিটা হবে, তাই না? কারণ এই ডাব্লুটাকে আমরা দুই অংশে ভাগ করছি, একটা হলো এক্স অ্যাক্সিস বরাবর সারফেসের সাথে হরিজন্টালি, সেটা হলো এম জি কস থিটা, আর একটা হলো সারফেসের সাথে ভার্টিক্যালি, সেটা হলো এম জি, সরি সরি সরি, একটা হলো সারফেসের সাথে হরিজন্টালি, সেটা হলো এম জি সাইন থিটা, আর একটা হলো সারফেসের সাথে ভার্টিক্যালি, সেটা হলো এম জি কস থিটা। তো মাইনাস দিয়ে দিলাম, এম জি কস থিটা নিচের দিকে কাজ করতেছে তাই মাইনাস। আচ্ছা আবার নিচের দিকে আরেকটা কাজ করতেছে, সেটা কি আমাদের ওই যে এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাই এফ বলের ওয়াই অক্সিস বরাবর যে অংশটা, ওই ওয়াই অক্সিস বরাবর অংশটা হলো এফ
সাইন থিটা। আচ্ছা আরো কি কাজ করতেছে? আরো কাজ করতেছে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্সটা কি সার্ফেসের সাথে একেবারে ভার্টিক্যালি আপওয়ার্ড, নর্মাল ফোর্স ইন। একইভাবে ওই একই কথা, সারফেস থেকে লাভ দিচ্ছে না, সারফেস থেকে ভেঙে চলেও আসতেছে না, তার মানে কি অ্যাক্সিস বরাবর সরণ ত্বরণ যা আছে সবকিছু শূন্য, তার মানে শূন্য। এম জি কস থিটা মাইনাস এফ সাইন থিটা প্লাস এন। ওকে, সো এন ইকুয়ালস, এনটাকে ওই পাশে নিয়ে গেলাম, কি আসবে? এফ সাইন থিটা মাইনাস এম কস, এরকম কি আসে? না না, এম এখানে মাইনাস ছিল, এফ সাইন থিটা প্লাস এম জি কস থিটা। তার মানে দেখো, আগে আগে নর্মাল কেসে কিন্তু আমাদের এই শুধুমাত্র নর্মাল ফোর্সের মান থাকতো এম জি কস থিটা, কিন্তু এখন আমাদের নর্মাল ফোর্সের মান কি এফ সাইন থিটা আরো সাথে যুক্ত হয়েছে, মানে নর্মাল ফোর্সের মানটা কিছুটা বৃদ্ধি পাইছে। কি কারণে? কারণ আমরা একটা বল প্রয়োগ করতেছি, সেটা একেবারে সার্ফেসের সাথে হরি মানে সার্ফেসের সাথে হরিজন্টালি না, মানে এমনিতে হরিজন্টালি। ওকে, তো এই এন এর মানটা, এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখানে যে এন এর মানটা আমরা পাইছি সেটা জাস্ট এখানে বসাই দিব, আমরা এক্সেলারেশন এর মানটা খুব সহজেই পাওয়া যায়। তো বসাই দিই, চলো পরের স্লাইডে গিয়ে। আমাদের কি ছিল? এম এ ইকুয়ালস এফ কস থিটা মাইনাস, নিচে দিয়ে কাজ করতেছিল, এম জি সাইন থিটা নিচের দিকে না মানে বিপরীত দিকে, মিউ এন। এন এর মান আমরা মাত্র কি বের করলাম? আচ্ছা বোঝা কি যাচ্ছে না আমি বেশি ফাস্ট পড়াচ্ছি? না ভাই ঠিক আছে। আচ্ছা এন এর মানটা আমরা মাত্র যেরকম বের করলাম, এফ সাইন থিটা প্লাস এম জি কস থিটা। ওকে, আর এই বরাবর তো এম এ ছিল, লিখতে থাকি এম এ। তো সবগুলো মানই আমাদের জানা আছে, এখানে যদি আমি কিছু কমন টমন নিতে চাই তাহলে এফ কমন নেওয়া যায়, তাহলে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। আচ্ছা একইভাবে এম জি কমন নেওয়া যায়, এম জি কমন নিলে আসে হলো কস মিউ কস থিটা, মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। কমন নেওয়াটাও আশা করি বুঝছো তোমরা, পারো ম্যাথ। আর এই এমটা এবার শেষে ভাগ অবস্থায় চলে আসবে, খুব সহজেই তুমি এক্সেলারেশনের মানটা পেয়ে যাবে। এফ এর মান জানা আছে, থিটার মান জানা আছে, মিউ এর মান জানা আছে। মিউ এর মান কত ছিল? 0.33। এফ এর মান ছিল হলো 46 নিউটন। এম এর মান কত ছিল? এম এর মান ছিল হলো 4.8 কেজি। আর কিছু বাকি নাই, সবই পারা আছে। জি এর মান হলো 9.81। ঠিক আছে, সবই আছে, সহজেই এক্সেলারেশনের মানটা বের করে ফেলতে পারবে। ওকে, ইশতিয়াক বোঝা যাচ্ছে নাকি আমি একটু স্লো স্লো পড়াবো? জি ভাই বুঝতেছি। আচ্ছা ভালো। আচ্ছা ব্যাপার কি, অ্যাটেন্ডেন্স এত কম কেন? 17 জন স্টেবল থাকে, আবার বুঝতে পারছি ঈদের ছুটি লাগছে, আবার ব্যাপার হলো অনেকেই না আবার রেকর্ডিং দেখে, মানে কি বলবো, মানে আমার আমি ক্লাসগুলো নেই আসলে আমার উপকারের জন্য, তোমাদেরকে বুঝায় বুঝায় আসলে আমার নিজের উপকার হবে। তোমরা বিভিন্ন কোশ্চেন করবা, সেগুলো নিয়ে মনে করো আমি একটু বিপদে পড়বো, ওইগুলো নিয়ে ভেবে টেবে অ্যান্সার দিব, মানে আমার নিজের একটা দক্ষতা বাড়বে ফিজিক্স এর উপরে। কিন্তু অধিকাংশই যদি আসলে রেকর্ডিং দেখে তাহলে আসলে, আর তোমরা যারা মানে লাইভে আসছো তারা তো কোনো কোশ্চেন টোশ্চেন করো না, তারা তো একেবারে চুপচাপ বসে আসছো, তার মানে দিন শেষে আসলে আমার নিজের লাভটা আসলে কিছু হচ্ছে না। আর রেকর্ডিং এ বেশ ভালো একটা ভিউ থাকে, প্রায় 20 জনের মতো রেকর্ডিং এ দেখে, তাহলে বুঝো এরা যদি ক্লাসে থাকতো কিরকম হইতো, ভালোই হইতো ক্লাসটা একটা। আচ্ছা যাই হোক, আমি 18 নম্বর প্রবলেমের দিকে যাই, হয়তো বা ঈদের ছুটির জন্য অনেকে নাই, ঈদের ছুটির পরে আবার সবাই চলে আসবে। আচ্ছা 18 নম্বর প্রবলেমে আমাদের কি বলছে, একটা 42 কেজির স্ল্যাব, মানে বুঝতে পারতেছো বেশ বড় সড়ো একটা জিনিস, তাই এটাকে আর ব্লক না বলে এই জিনিসটাকে আসলে বলতেছি আমরা স্ল্যাব। পয়েন্টার কি দেখা যাচ্ছে আমার?
আচ্ছা, পয়েন্টটা দেখা গেলে তো বোঝা যাচ্ছে 42 কেজির একটা স্ল্যাব একটা মনে করো সারফেসের উপর রাখা আছে, এদের মাঝখানে আবার কোনো ধরনের ফ্রিকশন নাই, মানে স্ল্যাব আর সারফেসের মাঝখানে নিজেদের মধ্যে কোনো ফ্রিকশন নাই। আচ্ছা, তার উপরে কি রাখা আছে? তার উপরে 907 কেজি বলতেছি কেন, 9.7 কেজির একটা ব্লক রাখা আছে, 9.7 কেজির একটা ব্লক রাখা আছে। এখন বলছে দুইটার মাঝখানের স্ট্যাটিক ফ্রিকশন হলো 0.53, দুইটার মাঝখানে স্ট্যাটিক ফ্রিকশন হলো 0.53, আর দুইটার মাঝখানে কাইনেটিক ফ্রিকশন হলো 0.38। ধরো আমি চিত্রটা এঁকে নেই, তারপরে সাথে সাথে সবকিছু লিখেও নেই। ব্লকটাকে কি ব্লকটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এম এর ভর হলো 9.7 কেজি, স্ল্যাবটাকে বি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, 42 কেজি। আচ্ছা, কাইনেটিক ফ্রিকশন মিউ এস হলো 0.53, মিউ কে হলো 0.38। ওকে, এখন আমাকে বলছে যে হরিজন্টালি একটা ফোর্স 110 নিউটন দেওয়া হচ্ছে, হরিজন্টালি একটা ফোর্স 110 নিউটন এই ব্লকটাকে টানা হচ্ছে। এখন এই ব্লকের মাঝখানে একটা এক ধরনের ফ্রিকশন আছে, তাই না? ব্লকের মাঝখানে এক ধরনের ফ্রিকশন আছে। দেখো এখানে ফ্রিকশন কোয়েফিসিয়েন্ট গুলো সবকিছু দিয়ে দিছে, যেহেতু ফ্রিকশন কোয়েফিসিয়েন্ট গুলো দিয়ে দিছে, এটা যখন এই দিকে যাইতে চাইবে তখন কি একটা ফ্রিকশন কাজ করবে না? হ্যাঁ, আচ্ছা, একটা ফ্রিকশন কাজ করবে এদিকে যাইতে চাইবে। এই ফ্রিকশনের কারণে কি মানে কি বলবো, আচ্ছা এই ব্লকটাও কি একটু বাধা দিতে চাইবে না? এই ব্লকের ক্ষেত্রে তখন এই বিপরীত দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। আসলে বিপরীত দিকে না, আমার হাতে কলম টাইপ কিছু থাকলে না ভালো হইতো, দাঁড়াও। না কেন, আগে থেকে এটা ডাউনলোড করা ছিল পিডিএফ, এটা থেকে দেখাই তাহলে সহজ হবে। কই ছিলাম আমরা? এই যে এটাতে ছিলাম, এই এটাতে ছিলাম, এই যে এইদিকে একটা ফ্রিকশন ফোর্স এফ কাজ করবে। আসলে দিন শেষে এই ফ্রিকশন ফোর্সটা এই স্ল্যাবের ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে যদি বিশ্লেষণ করি, এই স্ল্যাবের ক্ষেত্রে আসলে মানে এই যে এর ক্ষেত্রে এই 110 নিউটন এই ব্লক মানে 110 9.7 কেজির ব্লকের ক্ষেত্রে এই ফ্রিকশন ফোর্সটা এই পিছনের দিকে কাজ করতেছে। বাট আমরা যদি স্ল্যাবের ক্ষেত্রে এদিক থেকে বিশ্লেষণ করতে চাই, তাহলে স্ল্যাবের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই ফ্রিকশন ফোর্সটা এই সামনের দিকে কাজ করতেছে। সামনের দিকে কাজ করে কি হবে, এই 110 নিউটনটা যেহেতু সামনের দিকে মানে 110 নিউটন বলে এই বস্তুটা যেহেতু যাচ্ছে, এর মাঝে একটা ফ্রিকশন আছে, এই ফ্রিকশন কি চেষ্টা করবে এই জিনিসটাকে এই স্ল্যাবটাকে টেনে সামনে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তোমাদের কি এই ধারণাটা ক্লিয়ার ক্লিয়ার হয়েছে যে ব্লকের ক্ষেত্রে বিশ্লেষণ করলে এই এফ এর মানটা সামনের দিকে যাবে, আর যদি আমরা এই স্ল্যাবের ক্ষেত্রে বিশ্লেষণ করি তখন ফ্রিকশনের মানটা এই সামনের দিকে হবে? হয়তো তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার না, বাট এটা কি বলবো একটা ইন্টুইশন, বা ইন্টুইশন মানে কি বলে যে স্বজ্ঞাত জ্ঞান, বা নিজেরা একটু চিন্তা ভাবনা করলে জিনিসটাকে আসলে বুঝতে পারবা যে ফ্রিকশন ফোর্সটা এই স্ল্যাবের ক্ষেত্রে সামনের দিকে কাজ করবে, সামনের দিকে চাইবে হলো এটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য তো কি করব আমরা, প্রথমে আমরা প্রথমে এই ফ্রিকশনের মানটা বের করব। ফ্রিকশনের মানটা কিভাবে বের করব, দেখো এখানে 110 নিউটন এফ এর মান দেওয়াই আছে, এম এ থেকে এই এফ মাইনাস ওই মিউ এন, এন এর মান কত হবে, এর এই এন এর মান কি এম জি দেওয়া আছে না, 9.7 আছে, জি এর মান তো জানি 9.7, দিয়ে এন এর মান দিয়ে বসায় আমরা, ও আচ্ছা কি করব আসলে, দাঁড়ো দেখি প্রথমে আসলে কি করব সেটা হলো প্রথমে ফ্রিকশনের মানটা বের করে ফেলবো। ফ্রিকশনের মান এর ফ্রিকশনটা বের করে ফেলবো, সেটা হলো মিউ এন, দিয়ে ফ্রিকশনের মানটা বের করে ফেলবো, ব্যাস দ্যাটস ইট। ফ্রিকশনের মানটা বের হয়ে গেলে সেটা আমরা এই 42 কেজি স্ল্যাবের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো, এফ ইকুয়ালস এই 42 কেজির ক্ষেত্রে এম
বি ইনটু এ, মানে স্ল্যাবটাকে আমি বি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, সুতরাং এই বি এর ভর গুণ এ, এখান থেকে আমি এক্সেলারেশনের মানটা পেয়ে যাব। এখন এক্সেলারেশনের মানটা পেয়ে যাওয়ার পরে এখন আর আচ্ছা আরেকটা জিনিস চাইছে, সেটা হলো ব্লকের এক্সেলারেশনও চাইছে। তার মানে আমাদেরকে এই কাজটাও করতে হবে, এই কাজটা করে এই যে এখানে আমাদের এন এর মান জানা আছে mg, আর এখানে ফোর্সের মানটাও জানা আছে, সো এখানে m এর মানটাও জানা আছে, এটা এম এ। যদি ব্লকটাকে আমি এ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এম এ এটা ওই পাশে নিয়ে গেলে আমি এক্সেলারেশন এর মানটা পেয়ে যাব, মানে আমি তখন ব্লকের এক্সেলারেশন পেয়ে যাচ্ছি, স্ল্যাবের এক্সেলারেশন পেয়ে যাচ্ছি। আচ্ছা এখন স্ল্যাবের এক্সেলারেশন আবার দুই প্রকারের আছে, একটা হলো এই স্ল্যাবটা জাস্ট চলা শুরু করবে এরকম একটা পজিশন, আর আরেকটা হলো এই ব্লকটা চলতেছে 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 এই সময়ে একটা, মানে তখন কি ফ্রিকশনের মানটা অন্যরকম হবে না? তখন কি আমাদের কাইনেটিক ফ্রিকশন ইউজ করতে হবে না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, তখন আমাদের আসলে ইউজ করতে হবে কাইনেটিক ফ্রিকশন, মানে জাস্ট চলা শুরু করছে তখন ফ্রিকশনের মানটা হবে মিউ এস ইন্টু এন, তখন এক ধরনের এক্সেলারেশন হবে স্ল্যাবের, মানে চলা শুরু করার সময়। এরপরে কিন্তু যদি আমি এরপরে বলতে গেলে আমি যদি স্ল্যাবের এক্সেলারেশনটা বের করি, তখন আমাদের আসলে কাইনেটিক ফ্রিকশনটা ইউজ করতে হবে, মানে জাস্ট চলার মুহূর্তে, মানে জাস্ট যখন শুরু হয়েছে তখন তো এটা হলো 110 নিউটন, মানে তখন তো জাস্ট মিউ এস টা ব্যবহৃত হয়েছে, আর বাকি পুরোটা টাইম তো আসলে আমরা মিউ কে দিয়ে ইউজ করছি, তাই না? যেহেতু আমরা পুরোটা টাইম মিউ কে দিয়ে ইউজ করছি, তাহলে চলো আমরা খাতায় দেখি তাহলে আমাদের ভালো হবে। খাতা তো দেখা যাচ্ছে নিশ্চয়ই। ওকে, এটা তো চিত্র তো আঁকাই হয়নি। জি আচ্ছা 1 মিনিট দাঁড়াও, তোমরা কি রে বাবা কি আসে। আচ্ছা ব্যাপার হলো আজান শুরু হয়েছে এখানে, একটু কিছুক্ষণ দাঁড়াও, তারপরে আমি আবার শুরু করতেছি। ওকে
আচ্ছা তোমরা 1 মিনিট দাঁড়াও, আমার আধান শেষ হয়ে গেছে, আমার এখানে চার্জ না কম পড়ে গেছে একটু, আমি একটু এটাকে চার্জ কি 30% আছে, চলবে মোটামুটি। আচ্ছা যাই হোক, আমরা যেরকমটা বলতেছিলাম যে এখানে একটা ব্লক আছে, ব্লককে এ দ্বারা আর ইয়াকে আমি বি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি স্ল্যাবকে, তো এদিকে 110 নিউটন বলে টানা হচ্ছে। এখন স্ট্যাটিক ফ্রিকশন আমরা কখন ইউজ করি? স্ট্যাটিক ফ্রিকশন আমরা ইউজ করি জাস্ট যখন এই মাত্র, আচ্ছা ক্যামেরা কি খারাপ হয়ে গেছে বা কিছু কি কোনো সমস্যা আছে? একটু ব্লার দেখা যাচ্ছে। একটু ব্লার দেখা যাচ্ছে তাই না? ক্যামেরার চার্জ কত পার্সেন্ট আছে সেটা দেখা প্রয়োজন। এখন ঠিক আছে, মোবাইলের চার্জ 21% আছে আর কম্পিউটারের চার্জ 30% এসে গেছে। যাই হোক, আচ্ছা যেরকমটা বলতেছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশন আমরা কখন ইউজ করি, স্ট্যাটিক ফ্রিকশন আমরা ইউজ করি তখন মানে জাস্ট চলা শুরু করছে তখন। এখন আমি যদি ধরো স্ট্যাটিক ফ্রিকশনের মানটা আমি আগে নির্ণয় করে ফেলি প্রথমে এই এ ব্লক আর বি এর জন্য, তো এ ব্লকের ওয়াই অ্যাক্সিস বরাবর কি নর্মাল ফোর্সের মান কি ডাব্লিউ এর সমান হবে, তবু আমরা যদি একটু ফর্মাল ভাবে সুন্দর ভাবে নির্ণয় করতে চাই, ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে ইয়ার মান হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ এ আর উপরের দিকে নর্মাল ফোর্স এন কাজ করতেছে, মানে নিচে ডাব্লিউ এ আর উপরের দিকে নর্মাল ফোর্স এন। ওকে, সো এখানে আবার ওই জিরো সারফেস ভেঙে উপরে উঠতেছে না নিচে নামতেছে না, সো এন ইকুয়ালস ডাব্লিউ এ। এখান থেকে আমি নর্মাল ফোর্স এর মানটা পেয়ে গেলাম। এখন নর্মাল ফোর্স থেকে আমি কি নির্ণয় করব, আমি প্রথমেই স্ট্যাটিক ফ্রিকশনের মানটা নির্ণয় করব। স্ট্যাটিক ফ্রিকশন এফ এস আমি এখানে সর্বোচ্চ পজিশনটা নিব, মানে যখন জাস্ট চলা শুরু করবে তখন কি স্ট্যাটিক ফ্রিকশনের মানটা কি সর্বোচ্চ হবে না, তাই না? আগের দিনই বুঝাইলাম। যাই হোক, স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল টু মিউ এস ইনটু এন, তো এন এর মানটা এখানে হলো আর ডিরেক্ট এম এ জি বসায় দেই। আচ্ছা এখান থেকে আমি একটু ক্যালকুলেটার থেকে নির্ণয় করেই দেখি কত আসে। মিউ এস এর মান হলো 0.53 ইনটু 9.7 কেজি ছিল, 9.7 ইন্টু 9.81, ওকে চলো 50.43। আচ্ছা এখন বিষয়টা হলো কেন আমি প্রথমে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা নির্ণয় করলাম। আচ্ছা এখন বলো যে এমন যদি হইতো যে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা 150.43 তাহলে কি হইতো, আমি একটু বলো আমাকে। আজকে তো তোমরা কোনো কথা টথা বলো নাই তানিশা, ভাইয়া আমি দেখতেছি না, ব্লার লাগতেছে সবকিছু। আমি বলতেছি ঠিক আছে এখন না, ঠিক নাই, আমারও নেট খারাপ হতে পারে, কি করব এটাকে। আচ্ছা তোমরা 1 সেকেন্ড দাঁড়াও। আসলে কিছু হবে না, ওই টেবিলে অনেক জিনিসপত্র রয়েছে, মানে এটাকে চার্জে দিলে না আসলে ঠিক হয়ে যায়, কিন্তু আমার এই পড়ার টেবিলের আশেপাশে কোনো চার্জিং পোর্ট নাই সেরকম। আচ্ছা যাই হোক, যেটা তোমাদেরকে বোঝাইতে যাচ্ছিলাম সেটা হলো এখানে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা যদি হয়তো 150.43, 150.43 আমি সামনের দিকে টানতেছি 110 নিউটন বলে, আর স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান হলো 150.43, মানে এই এ ব্লকটাকে জাস্ট মুভ করাইতে হলে আমার অন্তত 150.43 বলে টানতে হবে। আমার স্ট্যাটিক স্ট্যাটিক ফ্রিকশনের মান সর্বোচ্চ মানটা হলো 150, ধরে নিলাম 150, 43 ভালো লাগছে না ভালো বলতে, ধরে নিলাম 150, মানে তার মানে 110 নিউটন বল দিয়ে আসলে আমার কোনো কাজ হবে না, কারণ কি আমার লাগবে 150 যদি হইতো 150। আমাদের ভাগ্য ভালো যে এখানে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা মাত্র 50.43, ঠিক আছে। প্রথমে এটা নির্ণয় করে নেওয়ার উদ্দেশ্য হলো আসলেই এই ব্লকটা গতিশীল হবে কি হবে না সেটা আসলে দেখে নেওয়া প্রথমে, তারপরে আমরা কাইনেটিক ফ্রিকশনের মাধ্যমে এর এক্সেলারেশনের মানটা সহজে নির্ণয় করতে পারবো। চলো কাইনেটিক ফ্রিকশনের মাধ্যমে এর এক্সেলারেশনটা নির্ণয় করি এক্স অ্যাক্সিস বরাবর বিশ্লেষণ করে। ওকে, প্রথমে এটা অ্যাসিউরিটি দিয়ে নিলাম যে এটা আসলে চলাচল করবে, মানে চলাচল শুরু করবে ব্লকটা 110 নিউটন বলে টানলে, তো এক্স অ্যাক্সিস বরাবর যদি বিশ্লেষণ করি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু সামনের দিকে এফ বলে টানা হচ্ছে পিছনের দিকে ফ্রিকশন কাজ করতেছে। ওকে, যেহেতু এবার চলা শুরু করে দিছে তার মানে এখন আমি কাইনেটিক ফ্রিকশন ইউজ করতে পারি,
মিউ কে ইন্টু ওই এন, এন এর মান কি ছিল? এমজি ছিল, এফ মাইনাস মিউ কে ইন্টু এমজি, এ মানটা পেয়ে গেলাম আর এম এখানে ভাগ অবস্থায় দিলাম, এখানে এম এ লেখা উচিত। এখান থেকে আমি সহজেই এক্সেলারেশন এর মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, একইভাবে ব্লকটা যেহেতু চলা শুরু করবে, মানে এখান থেকে এক্সেলারেশনের মানটা এখানে এসে গেল আমাদের এই ব্লকের এক্সেলারেশন। এবার আমাদেরকে স্ল্যাবের এক্সেলারেশনটা বের করতে হবে। স্ল্যাবের এক্সেলারেশন বের করতে হলে আমাদের একইভাবে কাইনেটিক ফ্রিকশন ব্যবহার করতে হবে। কেন কাইনেটিক ফ্রিকশন ব্যবহার করতে হবে? ওই জাস্ট চলা যখন শুরু করছে, মানে ব্লকটা জাস্ট চলা যখন শুরু করছে, তখন আসলে আমাদের ওই স্ট্যাটিক ফ্রিকশন ব্যবহৃত হলো, মানে পুরোটা টাইম, বাকি পুরোটা টাইম আসলে কাইনেটিক ফ্রিকশন ইউজ করতেছে। তার মানে ব্লক আর ইয়ার মাঝের মানে অধিক সময় ধরে যে কার্যকর ফ্রিকশন সেটা হলো কাইনেটিক ফ্রিকশন। তো আমাদের কাইনেটিক ফ্রিকশন বের করে ওখান থেকে এম বি এ থেকে স্ল্যাবের এক্সেলারেশনটা বের করে ফেলা যাবে। ওকে, সো আমরা এফ কে এর মানটা বের করি, মিউ কে ইন্টু এন। আমি কি খুব বেশি তাড়াতাড়ি পড়াইতেছি? না ভাইয়া। আচ্ছা, এখানে মিউ কে এর মানটা হবে এম এ ইন জি। আর একইভাবে এখানে বলতেছিলাম যে এফ কে, এফ কে কি হবে? এফ কে হবে হলো এফ কে থেকেই আমি বের করব হলো এম বি এর মান, মানে কি বলবো, এই স্ল্যাবের এক্সেলারেশন যেটা বলতেছিলাম, মানে স্ল্যাবের এক্সেলারেশনটা আমরা বের করব এই ফ্রিকশন ফোর্স থেকে। সো এম বি এ, এম বি এ থেকে, সো এই এফ কে কে এম বি এ হিসাবে লিখে দেই, এক টানে আমাদের হয়ে যাবে, মানে আবার পরের বারে যাওয়া যাবে না, এ দিয়ে ইয়া করে দিলাম, এম এ জি বাই এম বি। ওকে, এখান থেকে ইয়া করলে আমরা স্ল্যাবের এক্সেলারেশনটাও পেয়ে যাব। বোঝা গেছে? বোঝা গেছে? তানিশ কি লাস্ট লাইনটা কি লিখছেন? এ ইকুয়ালস টু মিউ কে এম তারপর ইনটু এম এ, মানে এই যে ব্লকের যে ভরটা বা এই যে এ বস্তুর যে ভর, এই যে এ বস্তুর যে ভর সেটা মাল্টিপ্লাই হয়েছে। ওকে, এটাই লিখছি, এটা একটু ঠিকঠাক থাকুক। আগে কিভাবে ধরতেছিলাম পুরাটাই আসতেছিল, এখন অর্ধেক অর্ধেক আসতেছে। আচ্ছা যাই হোক, আর বোঝা গেছে জিনিসটা? কো ওকে, আমরা পরের রিয়াতে যাই, প্রবলেম নেই। আর কারো বুঝতে সমস্যা হলে বলবো অবশ্যই। ওকে, এবার পরের প্রবলেমে আসা যাক। পরের প্রবলেম এই 19 নাম্বারটা, 19 নাম্বারটা না করি, আসলে আমরা 20 নাম্বারটা আসি। 20 নাম্বারটা সোজা আছে, প্লাস ইয়াও আছে, আমি তাড়াতাড়ি শেষ করে দিব ক্লাসটা। ও আচ্ছা, সে ক্লাসে তেমন কেউ নাই, অ্যাসাইনমেন্ট নিয়ে কি আবার আলোচনা করতে হবে? কিসের অ্যাসাইনমেন্ট? ওই যে ক্লাস 10 এর অ্যাসাইনমেন্ট, ইশতিয়াক তো নিউটন, তাই না? জি ভাইয়া। তো ইশতিয়াক এর নেই, ঈশ্বর কি আলোচনা করতে হবে, দরকার আছে? মানে ফোর্থ উইকে দেন ফিজিক্স অ্যাসাইনমেন্ট, থার্ড উইকে দিছি। চ্যাটে লিখতে পারো বা মুখে বলতে পারো, সে তো কম কম কথা বলে। আচ্ছা, আমি না হয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করে দিব। আর বিষয়টা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে একটু ভয় ভয় লাগতেছে, কারণ আমার যেটা ধারণা আসতেছে, মানে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখলাম, তারপরে স্যাররা যেভাবে বললো, দুজন স্যার, স্কুলের স্যার যেভাবে বললো, ব্যাচের স্যার যেভাবে বললো, সেই অনুযায়ী আসলে মানে সহজ ভাষায় বলতে গেলে তারা যেভাবে বলতেছে আমার পছন্দ হচ্ছে না, সহজ ভাষায় বলতে গেলে। তবু আমি বলতে পারি না যে তারা ভুল, মানে তার স্কুলের টিচার আমাদের মানে ক্লাব থেকে এরকম বলাটা আসলে একেবারেই অনুচিত হবে। মানে আমারটা পছন্দ হলে আমারটা এরকম করতে পারো, তাদেরটা পছন্দ হলে তাদেরটা করতে পারো, তবে যদি যুক্তি দেখাইতে পারো যে আমি ভুল বলতেছি, তাহলে অবশ্যই আমি ওটাকে চেঞ্জ করে অন্যভাবে দেখাবো। ওকে, যাই হোক, 2 নম্বর, আমরা 20 নম্বরে চলে যাই। 20 নম্বরে আমাদের এই যে এরকম একটা বেশ সুন্দর একটা জিনিস দিছে। এখন এখান থেকে আমাদের এক্সেলারেশন এর মানটা বের করতে বলছে। আসলে এক্সেলারেশন এর মানটা বের করতে বলে না, এক্সেলারেশন এর মানটা দেওয়া আছে আমাদেরকে, জাস্ট এটাকে প্রুফ করে দেখাইতে বলছে। টেনশন ফোর্স টি এর মানটা দেওয়া আছে আমাদেরকে, জাস্ট প্রুফ করে দেখাইতে বলছে। আর বি নাম্বারে আমাদেরকে বলছে, বি নাম্বারে আমাদের জাস্ট সবকিছুর ভরটার আসলে দিয়ে দিছে, সবকিছুর ভর দিয়ে দিয়ে, মানে সব মানটান দিয়ে দিয়ে আমাদের জাস্ট মানগুলা নির্ণয় করতে বলছে, এই। আর সি নাম্বারে কি বলছে,
আচ্ছা যাই হোক, আমরা এই চিত্রটা আগে খাতায় এঁকে নেই। বেশ, এক সেকেন্ড দাঁড়াও তো, ওকে স্ক্রিন শেয়ার অফ করবো কিভাবে? আচ্ছা এখন খাতা দেখা যাচ্ছে তো? এখন আমাদের আসলে এ নাম্বার কোশ্চেনে আমাদের বলা নাই কোনটার ভর কি, তো আমাদের আসলে কোনটার ভর কি থিটার মানগুলো আসলে দেওয়া নাই এ নাম্বারে। তো আমাদেরকে যখন এ নাম্বারটা সলভ করতে হবে তখন আসলে আমাদেরকে মানে নিজেদের ইচ্ছা মতো একটু ধরে নিতে হবে একটা কোঅর্ডিনেট সিস্টেম, এখান থেকে আমাদের নিজেদের ইচ্ছা মতো আসলে নির্ণয় করতে হবে যে এটা এই দিকে যাবে না এই দিকে যাবে। ধরো আমি আপাতত নির্ণয় করলাম, তোমরা যদি এখানে কোশ্চেনটা দেখো, কোশ্চেনে আগে দেওয়া আছে এম ওয়ান সাইন থিটা, উপরে দেওয়া প্রথমে দেওয়া আছে এম ওয়ান সাইন থিটা মাইনাস এম টু সাইন থিটা টু। আগের দিনের ক্লাসের যাদের একটা ভালো ধারণা আছে তারা সহজেই বুঝতে পারতেছ যে এখানে এম ওয়ান সাইন থিটা ওয়ান মানে এখানে ধরে নিছে যে ব্লকটা মানে ওইখানে যেভাবে প্রমাণ করতে বলছে ঠিক সেভাবেই যদি আমরা প্রমাণ করতে চাই বা ঠিক সেভাবেই আনতে চাই তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ব্লকটা এই দিকে যাবে, মানে এই এম টু ব্লকটা ওপরের দিকে উঠবে আর এম ওয়ান ব্লকটা এই নিচের দিকে নামবে, মানে আসলে গতিশীলটা হবে এই নিচের দিকে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা এবার যদি আমরা এম ওয়ানে, আচ্ছা বিষয়টা হলো যে আগের দিনে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম মানে আমাদের আসলে অ্যাসিউরিটি ছিল না, মনে করো এরকম একটা জিনিস ছিল, এখানে একটা ব্লক এরকম রাখা ছিল আর এদিক দিয়ে একটা ব্লক এরকম রাখা ছিল, আমাদের কাছে আসলে কোনো অ্যাসিউরিটি ছিল না যে আসলে এটা এই দিকে যাবে না এটা এই দিকে পড়বে, মানে এটা যদি এই দিকে যায় তাহলে কি এই ব্লকটা কি উপরের দিকে উঠবে তাই না, আবার যদি এই ব্লকটা নিচের দিকে নামে তখন এই ইয়াটা এই ব্লকটা মানে এটা এ আর এটা বি দিলাম, এই বি নাম্বার ব্লকটা যদি উপরের দিকে ওঠে তাহলে এই ব্লকটা কি নিচের দিকে নামবে, আবার বি নাম্বার ব্লকটা যদি নিচের দিকে নামে এ নাম্বার ব্লকটা উপরের দিকে উঠবে, কিন্তু আসলে আমরা মানে ভরের মান দেওয়া থাকুক বা থিটার মান দেওয়া থাকুক কোনোটা থেকে আসলে হিসাব নিকাশ না করে বুঝতে পারতেছিলাম না যে আসলে কোনটা হবে। তো আমরা একটা কেস ধরে নিছিলাম যে এ নাম্বার ব্লকটাই নিচের দিকে নামবে বি নাম্বার ব্লকটাই উপরের দিকে উঠবে, সেখান থেকে আমরা দেখাইছিলাম যে আসলে আমরা ভুল চিন্তা ভাবনা করছিলাম, আসলে যা হবে সেটা হলো বি নাম্বার ব্লকটা নিচে নামবে এ নাম্বার ব্লকটা উপরে উঠবে, কিন্তু ভুল চিন্তা ভাবনা করার পরও আমরা ভরের মান যেটা বসাইছিলাম ত্বরণের মান যেটা মানে এম এর মান যা বসাইছিলাম থিটা যা বসাইছিলাম এই সব কিছু বসানোর পরে আমাদের এক্সেলারেশনের মানটা আসছিল মাইনাসে, এক্সেলারেশনের মানটা মাইনাসে আসা মানে কি, মানে আমরা এই দিকে আমরা ধরে নিচ্ছি যে এ ব্লকটা মানে ধরে নিছিলাম ভুল করে ধরে নিছিলাম যে এ নাম্বার ব্লকটা এদিকে আসবে তার মানে এইদিকে পজিটিভ আর এইদিকে নেগেটিভ, দিন শেষে আমরা যখন এক্সেলারেশনের মানটা একটা নেগেটিভ জিনিস পাইলাম তখন আমরা কি বুঝতে পারছি যে আসলে যা ভুল হচ্ছে এ নাম্বারটা ওই আসলে এ ব্লকটা ওই দিকে যাবে, কিন্তু দেখো এ যেহেতু নেগেটিভ আর মানে বুঝতেছই তো যে নেগেটিভ মানে হলো যে বিপরীত দিকে মানে বিপরীত দিকে যাচ্ছে, এটা আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করে না যে এক্সেলারেশনে একটা নেগেটিভ চিহ্ন থাকুক বা পজিটিভ চিহ্ন থাকুক, তাই মানে আমরা যে এই দিকে যে পজিটিভ ধরে নিছিলাম এটা আসলে যে খুব বেশি একটা ভুল ধরে ফেলছি বা একেবারে বড় পাপ কাজ করে ফেলছি বিষয়টা আসলে তেমনও না। ঠিক আছে বুঝাইতে পারছি? জি ভাই বুঝছি। আচ্ছা বুঝে গেছে, তো তখন ধরার সময় আমাদের এই এম এ নাম্বার বস্তুর টার্মটা প্রথমে ছিল, আমরা যখন আগের দিনের খাতা দেখাই
এই যে দেখো এই এক নাম্বার বস্তু এটা, আর এই যে দুই নাম্বার বস্তু, আমরা ধরে নিছি যে এই দিকে আসবে, ধরে নিছি যে এটা নিচের দিকে নামবে, সেখান থেকে আমরা যে ত্বরণটা বের করছি সেখানে দেখো এক নাম্বার বস্তুর টার্মটা প্রথমে ছিল, মানে M1g sin θ এটা প্রথমে ছিল, আর এই দেখো দুই নাম্বার বস্তু যেটা আমরা ধরে নিচ্ছি যে এটা নিচের দিকে নামবে না, এটা বরং উপরের দিকে উঠবে, সেই বস্তুর টার্মটা তখন নিচে মানে মাইনাসের পরে ছিল, মানে মাঝখানে একটা মাইনাস তারপরে পরে M2g, আর সেখান থেকে আমরা এই নেগেটিভ ত্বরণটা পাইছিলাম, তাই না? তার মানে কি মানে আমরা যখন ধরে নিব, মানে এখন তো ধরে নেওয়ার কোনো সুযোগ নাই, মানে প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে, প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে সেখানে ওয়ানের জিনিসটা মানে M1 জিনিসটা প্রথমে আছে আর M2 জিনিসটা পরে আছে, মাইনাসের পরে আছে, তার মানে কি কোশ্চেনে যেরকম আছে ঠিক সেইরকম প্রুফ করতে হলে আমাদেরকে ধরে নিতে হবে যে M1টা এদিকে আসবে, তার মানে এটা পজিটিভ, আর M2টা ওপরের দিকে উঠতে থাকবে, বুঝে গেছে? আচ্ছা, বুঝে গেছে। তো M1 এর ক্ষেত্রে আমরা বিশ্লেষণ করি, আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা নিব ওই ইয়ার সাথে সমান্তরালে, আর তাহলে এই দিকে একটা বল কাজ করবে, সেটা কি M1g sin θ, সামেশন অফ fx, fx এখন 1 দেওয়া উচিত কারণ 1 আর 2 মানে উভয়টারই আবার x এক্সিস বিশ্লেষণ করতেছি, তো তো গুলাই যেতে পারে যে কোনটার fx, তাহলে fx 1 M1g sin θ, আর বিপরীত দিকে কি কাজ করতেছে, টেনশন ফোর্স টি কাজ করতেছে, যেহেতু এই দিকে এর ত্বরণটা তার মানে কি এটা বেশি আর টেনশন ফোর্স টি এর মানটা কম, তার মানে ওটা মাইনাস। ওকে, তো এখান থেকে M1 এ দিয়ে দিতে পারি M1g sin θ, আচ্ছা সাইন থিটা 1 দেওয়া আছে, এখানে থিটা 1 যেহেতু থিটা 1 M1g sin θ 1। ওকে, আচ্ছা এবার পরের ইয়াতে যাই, পরের ইয়াতে যাওয়ার দরকার নাই, আমি এখানে বিশ্লেষণ করি, চিত্রের পাশে বিশ্লেষণ করি, চিত্রের পাশে আবার দেখো M2, এই M2 কি এটা কি নিচের দিকে একটা ত্বরণ আছে না, মানে এইদিকে, সেটা হলো M2g sin θ 2, এটুকু কি বোঝা গেছে M2g sin θ 2 হবে, এটা হবে M2g sin θ 2, এদিকে আবার ওইদিকে উপরে দিয়ে কাজ করতেছে টেনশন ফোর্স টি, কিন্তু দিন শেষে কি এই M2 কি উপরের দিকে যাইতেছে, তার মানে কি টেনশন ফোর্স এর মানটা বেশি আর M2g sin θ 2 এর মানটা কম, তার মানে হলো M2 এ হলো টি মাইনাস M2g sin θ 2। তো এক লাইনে করে দিলাম, এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। দেখো আমাদের এখানে থিটা ওয়ান এর এখানে মাইনাস থিটা লিখতে ভুলেই তো গেছিলাম, আচ্ছা হ্যাঁ দেখো এখানে আমাদের থিটা ওয়ান এর মান বি নাম্বার কোশ্চেনে দেওয়া আছে, আবার এ নাম এম ওয়ান এর মান দেওয়া আছে, M2 এর মান দেওয়া আছে, থিটা টু এর মান দেওয়া আছে, কিন্তু কোনো জায়গায় টি এর মানটা দেওয়া নাই, মানে টি এর নিউমেরিক্যাল ভ্যালু বা টি ইকুয়াল টু 5 নিউটন 10 নিউটন এটা কোথাও দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তাহলে আমরা চেষ্টা করবো টিটাকে বাদ দিয়ে দেওয়ার, টিটাকে বাদ দিয়ে দিতে হলে আমাদের 1 আর 2 নম্বর ইকুয়েশনটাকে যোগ করতে হবে, এটা আমরা যোগ করে ফেলি, এখান থেকে এক্সেলারেশনের মানটা আমরা সহজেই পেয়ে গেছি, সেটা হলো একেবারে তেমনই আসছে যেমনটা ইয়াতে ছিল আমাদের, কি বলবো কোশ্চেনে ছিল। এখন যারা এরকম চিন্তা করবে, মানে বি নাম্বার কোশ্চেনে দেওয়া আছে, যেটা বি নাম্বার কোশ্চেনে কই, হ্যাঁ বি নাম্বার কোশ্চেনে লেখা আছে M1 এর মান হলো 3.7 কেজি, মানে M1 দেওয়া আছে 3.7 কেজি, আর M2 এর মান দেওয়া আছে 4.86 কেজি। এই দুইটা টার্ম দেখে একজন মনে করতেই পারে যে আসলে কি বলবো M2টা এইদিকে আসবে আর M1টা উপরের দিকে উঠবে, এরকম অনেকে মনে করতেই পারে, এরকম অনেকে মনে করে যদি চেষ্টা করে অঙ্ক করার, তাহলে কিন্তু তার এই M2g sin θ 2 এটা প্রথমে আসবে আর M1g sin θ 2 এটা মাইনাসের পরে যাবে, যেহেতু আমাদেরকে এটা প্রুফ করতে বলছে এক্সেলারেশনের মানটা এমন, তাই মানে আমাদেরকে ঠিক এই রকমই মানে প্রশ্নে যেমন দেওয়া আছে তেমনই প্রুফ করতে হবে, সুতরাং মানে এই ধরে নেওয়ার ক্যাপাবিলিটিটাও থাকতে হবে, বুঝে দিতে পারছি আশা করি, কোশ্চেনে যে ডেটা দেওয়া আছে সেটার উপর থেকে মানে কিরকম ধরলে ওই কোশ্চেনের ডেটা আসবে তার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে।
আচ্ছা, এখন আমাদেরকে বলছিল যে এক্সেলারেশনের সাথে সাথে আমাদেরকে টেনশনের মানটাও প্রুফ করতে বলছিল। সো টেনশনের মানটা প্রুফ করার জন্য বেশি কিছু করতে হবে না, এই এক্সেলারেশনের এর মানটা হয় 1 নম্বরে বসায় দিব, না হয় 2 নম্বরে বসায় দিব, 1 নম্বরে বসায় দিচ্ছি আমি। সো 1 নম্বর ইকুয়েশনটা আমাদের এমন ছিল, M1A ইকুয়াল টু M1G সাইন থিটা মাইনাস টি, টিটাকে ওই পাশে নিয়ে গেলাম, M1A এই পাশে আনলাম, টি ইকুয়াল টু M1G সাইন থিটা, আচ্ছা সাইন থিটা 1 দেওয়া উচিত, M1A। ওকে, এবার একটু একটু করে আগাইতে থাকি, দেখি কেমন হয়, ভুল করলে ধরাই দিও, ভাবতেই ভুল হয়ে যায়। M1 M1 এর জায়গায় বলবো M1 সাইন থিটা 1 ইনটু ইনটু জি আসবে, ইনটু জি সাইন থিটা M1 প্লাস M2। আচ্ছা, এখন এদের সাথে এখন কি কমন নেওয়া যায় দেখি তো। এখন দেখো এখান থেকে M1G টাকে কমন নেওয়া যায় উভয় পক্ষ থেকে। দেখো এই যে এখানে আমি জিটা কমন নিতে পারি, মানে উপরে যে ভাগ অবস্থায় জিনিসটা আছে, মানে এই যে এখান থেকে এক্সেলারেশনে আমি আসলে জিটা আমি আগে ভাগেই কমন নিয়ে রাখতে পারতাম, ধরো আমি এখানে জিটাকে কমন নিয়ে এর সাথে গুণ করে দিলাম, গুণ করে একেবারে M1G কমন নিয়ে নিলাম, M1G কমন নিয়ে নিলে থাকবে হলো সাইন থিটা 1 মাইনাস উপরে কি আগে থেকে জি কমন নিয়ে নিছিলাম, M1 সাইন থিটা 1 মাইনাস M2 সাইন থিটা 2। বুঝতে কি অসুবিধা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে জিনিসপত্র, বুঝতে অসুবিধা হচ্ছে, কথা বল না কেন, আসুন না নাই। আচ্ছা যাই হোক, এবার সাইন থিটা 1 এই বিয়োগের কাজটা আগে সেরে ফেলি, M1 সাইন থিটা 1 মাইনাস মাইনাস না প্লাসই থাকবে M2 সাইন থিটা 2। জায়গা তো হচ্ছে না, আচ্ছা নিচে লিখলাম একটু, এই মাইনাস দিয়ে নিচে লিখলাম M1 সাইন থিটা 1 আর কি মাইনাস দিয়ে M2 সাইন থিটা 2 মাইনাস। ও আচ্ছা, এখানে মাইনাস আছে না, এর সামনে সবগুলোর সামনে মাইনাস চলে আসবে, তার মানে এখানে আসবে কি হলো, উল্টো পাল্টা করতেছি না ঠিকঠাক করতেছি, এই যে এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এটুকু কি বোঝা গেছে যে এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে দিন শেষে, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, মানে এই যে এখানকার মাইনাস মাইনাস গুণ হয় মাইনাস, হ্যাঁ ভাইয়া এটা তো মানে এটার সামনে একটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা M1 প্লাস M2, ব্যাপার হলো সবই তো বুঝতেছো বলতেছো, খালি ইশতিয়াকই না বুঝলে বলতেছে, বাকিরা যদি না বুঝো বইলো ঠিক আছে। তো আমার M1 সাইন থিটা 1 কাটা, M1 সাইন থিটা 1 কাটা, M2 সাইন থিটা 2, আর M2 সাইন থিটা এটা 1, তো এটা তো 1, M1 সাইন থিটা 1 আর এটা হলো M2 সাইন থিটা 2 ছিল, মানে এই যে সাইন থিটা দিয়ে M2 কে গুণ করছিলাম, M2 সাইন থিটা 1 ছিল আর M2 সাইন থিটা 2 তো আগে থেকেই ছিল, তার মানে আমি যদি M2 কে কমন নিয়ে ফেলি তাহলে আসবে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। ওকে হয়ে গেল, নিচে ভাগ অবস্থায় ছিল M1 প্লাস M2, যদি একটু সুন্দর করে লিখি বিষয়টা এমন লেখা যায়, M1 ইন্টু M2 জি ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা M1 প্লাস M2। দেখি তো কোশ্চেনে কেমন ছিল, ঠিকঠাক আসছে কিনা, একদম যেরকম ছিল কোশ্চেনে ঠিক সেরকমই আসছে। ওকে আচ্ছা, এখন আমাদের এগুলোর নুমেরিক্যাল ভ্যালু বের করতে বলছে, নুমেরিক্যাল ভ্যালু আমি কোনো সময় বের করি না, তোমরা জানো M এর মান দেওয়া আছে, থিটা 1 এর মান দেওয়া আছে, থিটা 2 এর মান দেওয়া আছে। এখন যদি বিষয়টা এমন হয় নুমেরিক্যাল ভ্যালু বের করার পর তুমি A এর মানটা মাইনাসে পাইলা, তখন তুমি কি বুঝবা বলো তো একটু আমাকে, বলো হয়ে গেল, হ্যাঁ এর মানটা যদি মাইনাসে চলে আসে তখন তুমি বুঝে নিবা যে আমরা যে এই যে প্রথমে ধরে নিছিলাম যে M1 এদিকে যাবে, আসলে M1 এদিকে যাবে না, M1 বিপরীত দিকে মানে উপরের দিকে উঠবে, M1 যদি বিপরীত দিকে উঠে তার মানে M2 নিচের দিকে নামবে উপরের দিকে উঠবে না। ওকে তো এই মানটান গুলো সবকিছু বুঝা নিও, আর সি নাম্বার কোশ্চেনেও তেমন কিছু বলে না ইউজিং দ্য ফেলোসফি।
সি নাম্বার কোশ্চেনে বলছে হলো কি, হ্যাঁ সি নাম্বার কোশ্চেনেও পারবা, মানে মান বসানোর পরে যা কাজ ওইটাই। ওকে এবার আমরা যাই 21 নাম্বার প্রবলেমে। আমাদের কি 21, 22 আর 23 আছে? আচ্ছা আজকের মতো থাক না হয়। ওকে অনেকক্ষণ বক বক করছে আর ভালো লাগতেছে না। ওকে বাকি দিন 3 পয়েন্ট এই চ্যাপ্টারের অল্প কিছু জিনিসপত্র বাকি থাকলো, মানে আমরা এইচআরকে ফিজিক্সের চ্যাপ্টার 3 আর 5 শেষ করে ফেলছি, আর চ্যাপ্টার 5 এর অল্প কিছু জিনিসপত্র, অল্প কিছু জিনিসপত্র বলতে সেন্ট্রিপেটাল এক্সেলারেশনের ধারণাটা তোমাদের দিতে হবে, তারপরে বিভিন্ন বাঁকে কি এরকম কি হয় সেগুলোর ধারণা দিতে হবে। এগুলো বেশ মজা করে আমরা পরের দিন পড়ব, আর তার সাথে আরো কি করব। আর আজকে যে প্রবলেম গুলো বাকি থাকলো, 2 থেকে 3টা প্রবলেম বাকি আছে, এখানে 23 পর্যন্ত আছে, 1টা 2টা 3টা আর উপরে একটা বাদ দিলাম, 4টা প্রবলেম মোট বাদ থাকলো। এই 4টা প্রবলেম আর ওই সেন্ট্রিপিটাল এক্সেলারেশন মানে ওই সব ধারণাগুলো আমরা পড়ব, তারপর পরের সপ্তাহে আমরা চ্যাপ্টার 2 আর 4 পড়ব, মানে একই সাথে মানে একদিনে 2টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারবো, সহজ চ্যাপ্টার খুবই। 2 আর 4 পড়ব, এরপরে যদি দরকার হয় 1 নাম্বার চ্যাপ্টারের, 1 নাম্বার চ্যাপ্টারের আসলে ধারণা দেওয়ার দরকার নাই, 1 নাম্বার চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিও আছে, ওটা আমি প্লে লিস্টে অ্যাড করে দিবো, তোমরা একটু দেখে নিও, তোমরা অনেকেই দেখে ফেলছো ইতিমধ্যেই, আর নতুন করে বলার কিছু না। ওকে আচ্ছা ভাইয়া, ওই যে টর্কের কনসেপ্ট ওটা একটু বুঝাই দিন। আর টর্কের কনসেপ্ট না এখন তোমাকে বোঝানো যাবে না, এটাই প্রবলেম আছে, আর একটু মানে ম্যাচিউর হইতে হবে। আমি এখন তোমাকে 5 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি, এরপর তোমাকে 6 পড়তে হবে, 7 পড়তে হবে, 8 পড়তে হবে, 8 তো পড়াইছিলাম, মানে 6, 7 এগুলোর ধারণাটা তোমার একটু মানে মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে, তারপর এগুলোর বিভিন্ন প্রবলেম সলভিং করতে হবে, তারপরে গিয়ে তুমি সহজেই বুঝতে পারবা, বুঝতে পারছি। আচ্ছা টর্কের টর্কের মানে জিনিসগুলো একটু বেশি কঠিন আসলে, ওটা হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর ভিতরে পড়ে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আসলে মানে আমাদের যেসব ভাইয়েরা পড়ে তারা বলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটু কষ্ট আছে। আচ্ছা ওকে তো রাখি, শেষ পর্যন্ত কি করব। ভাই, প্রতি সপ্তাহে কি এই দিনে ক্লাস হবে? না না, প্রতি সপ্তাহে রবিবার 4টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হয়, প্রতি রবিবার 4টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হয়, বুঝতে পারছি। আজকে জি হলো ওই যে একটা আমাদের বাদ পড়ে গেছিল, আমি কিছুটা অসুস্থ ছিলাম, তারপর আবার মণিপুরে পরীক্ষা ছিল 12 জুলাই, তো যাতে আমরা পিছায় না পড়ি তার জন্য আজকের ক্লাসটা ছিল। আমি কি অ্যাসাইনমেন্ট আবার দেখাবো নাকি? ঈশ্বর কি অ্যাসাইনমেন্ট লাগবে না লাগবে না বললা বললা আমি করে ফেলছি ভাই, আর কাটবি কি তো করতেছে, বুঝলাম না মানে ফিজিক্স অ্যাসাইনমেন্ট অনেক আগে দিছিল শেষ। না তোমাদের কথা তো বলতেছি না, মানে যারা SSC 2021